অর্থাৎ ইতিমধ্যে ঠাকুর হরিদাস ওই যে বলেছি না, এখানে পূজ্যপাদের কথাটা এসে গেল। পূজ্যপাদের একটি গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, ভক্ত আর ভগবানকে আলাদা করা যায় না। লঙ্কা থেকে যেমন ঝালটাকে আলাদা করা যায় না, নিম পাতা থেকে যেমন তেঁতোটাকে আলাদা করা যায় না, তেমনি ভক্ত থেকে ভগবানকে আলাদা করা যায় না, ভগবানের থেকে ভক্তকে আলাদা করা যায় না। ভগবান যেমন শক্তিধর, মনে রাখবেন যারা নিষ্ঠা নিয়ে সাধন ভজন করে সেই রকম অতি প্রিয় ভক্ত যারা, তারা একই শক্তিধর। না হলে ভাবতে পারেন, ভগবান জানে আপনার কথা আমার কথা, প্রতি ভক্তের কথা, কুটিরে যে ভক্তরা আছে সেই তাদের কথাও জানে, আমাদের সকলের কথা জানে, আমরা কখন যাব কিন্তু আমরা নিজেরা জানি না। সেখানে ঠাকুর হরিদাস বলছে, প্রভু এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মূর্ছিতে। অর্থাৎ ঠাকুর হরিদাস ইতিমধ্যে জেনে গেছেন যে মহাপ্রভু কিছুদিনের মধ্যে অপ্রকট হবে, থাকবে না পৃথিবীতে। তা বলছে আমি তো তোমার দাস, দাস হয়ে কি করে সহ্য করব যে আমার প্রভু জগতে নাই, আমি যাকে ছাড়া ভাবতে পারি না, যাকে ছাড়া চলতে পারি, যার কথা নিঃশ্বাসে প্রশ্বাস স্ফুরণ হয়, আমি কি করে ভাববো যে সেই জগতে নাই আমি আছি। তাই এমনটি যেন না হয়। সেই লীলা প্রভু মনে, এই যে প্রভু কথা দাও, কথা দাও আমাকে, সেই লীলা প্রভু মনে কভু না দেখাইবা, ওগো আপনার আগে যেন শরীর পারিবা। উপস্থিত ভক্তগণ, সভার মধ্যে যারা উপস্থিত এবং অনুপস্থিত, প্রত্যেকের উদ্দেশ্যে বলি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, মহাভারত, শিবপুরাণ, কল্কি পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পুরাণ আদি যত গ্রন্থ আছে আপনাদের অজানা নয়, প্রচুর তত্ত্ব জেনে বসে আছে। এই জেলাটা এমনই জেলা, রামায়ণ এ তো কণ্ঠস্থ, মহাভারত কণ্ঠস্থ, এক একজনে বলেও দিতে পারে কি কি ঘটনা কখন কি ইত্যাদি, কিন্তু চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত এখনো জানায়। তাই মনে করি মহাভারতকে যেভাবে মর্যাদা দিয়েছেন, রামায়ণকে যেভাবে মর্যাদা দিয়েছেন, এই জেলা তো একটা সময় রামায়ণের জেলাই ছিল, অনাথবন্ধু অধিকারী স্বর্গীয়। এই জেলাতে কীর্তন হতো না, রামায়ণ হতো, আপনারা জানেন একমত। সেই জেলা আজকে কি পরিবর্তন, রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ, শ্রী শ্রী নিতাই গৌর বিগ্রহ, বৈষ্ণবের হাতে সেবাদান, নামযজ্ঞ হচ্ছে, হরে কৃষ্ণ অষ্টপ্রহর ষোলো প্রহর ইত্যাদি, কত অমূল পরিবর্তন। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের কথা শুনুন, অপরকে শোনান, বলুন অপরকে, বলার জানতে সাহায্য করুন, মঙ্গল হবে। আজকের এই কথা যদি না জানতাম, ভীষ্মের নির্যান বহু পূর্বে হয়েছে সে কথা স্মরণও হতো না, ভক্তিও আসতো না। আজকে ঠাকুর হরিদাসের সঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের একেবারে কাছাকাছি সামনে থেকে কথোপকথন হচ্ছে। বলছে ভক্ত বলছে ভগবানকে, প্রভু তুমি চলে যাবে আমি জানি, কিন্তু আমি বেঁচে থাকতে আমি দেখতে চাই যে তুমি আমার আগে যাচ্ছ, তাই আমার একটা বাঞ্ছা আছে, বাসনা আছে, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে যেন শরীর পাইবা। শুনলেন ভাষাটা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এক কথায় তোমার আগে যেন আমি যেতে পারি, মানে মরতে পারি। এবার এখানে কিছু কথা আছে, ধরুন আমি নিজেকে দিয়ে বলি, আপনারা বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ অনেকে আছেন, এখন আমি বয়সে ছোট, এখন ধূপ করে গিয়ে আপনার পায়ে ধরলাম, পায়ে ধরে বলছি আপনি আশীর্বাদ করুন না মা, আমি যেন মরতে পারি আপনার আগে। এবার বলুন মা হয়ে আপনি আশীর্বাদ করতে পারেন যে হ্যাঁ বাবা, তুমি যে প্রণাম করে আমাকে ভক্তি করে বলছো না যে আমি যেন আপনার আগে যেতে পারি, আমি তোমায় আশীর্বাদ করছি তুমি আমার আগেই যাবে, এটা শোভা পায়? দশজন নিন্দা করবে না শুনলে? শোভা পায় না। ঠিক তদ্রূপ ঠাকুর হরিদাস যখনই তার কাছে নিবেদন করেছেন, মহাপ্রভু দ্বিধায় পড়ে গেল, হায় 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 কি বলি কি বলি কি বলি, হরিদাস আমার অতি প্রিয় ভক্ত, আমার খুব নিজজন, আমার কাছে বলছে যে আমি যেন তোমার আগে যেতে পারি, চিন্তায় পড়ে গেল। এখন আমি যদি বলি যে না তোমার ইচ্ছা পূর্ণ হবে না, তাহলে সেখানেও আমার কলঙ্ক। কি কলঙ্ক আপনারা জানেন, যারা ভক্তি রাজ্যে ওঠা বসা তা জানেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে আমরা আখ্যা দিয়েছি কি বাঞ্ছা কল্পতরু ভগবান। তাহলে তিনি যদি বাঞ্ছা কল্পতরু ভগবান হয়, মানে সকলের বাঞ্ছা পূর্ণ করে, তাহলে ভক্তের ইচ্ছা
তার আগে যেন সে যায়, তাহলে সেই ইচ্ছা যদি সে পূর্ণ না করে তাহলে বাঞ্ছাকল্প নামে সার্থকতা কোথায়? তাহলে দুদিকেই যান, দেখুন ভগবান চৈতন্য দেব কি বিপদে পড়েছেন, খুব চিন্তায় পড়ে গেছেন। ঠাকুর হরিদাস তো বলে বসে আছেন চুপ করে, দেখি প্রভু কি বলে, প্রভু কিন্তু চুপ করে আছেন, খুব গভীর চিন্তায় মগ্ন। চিন্তা করতে 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 অবশেষে একটু নিঃশ্বাস ছাড়লেন, কৃষ্ণ 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 বলছে, হরিদাস তুমি তোমার মনের ইচ্ছার কথা আমায় নিবেদন করলে। দেখো তুমিও দাস আমিও দাস, প্রভু কৃষ্ণ, আমাদের সকলের মনে ইচ্ছা জাগতে পারে, তা সেই ইচ্ছা এই কৃষ্ণে নিবেদন করো, তোমার ইচ্ছা আমার ইচ্ছা সকলের ইচ্ছা দুই ইচ্ছাই কৃষ্ণে নিবেদন। কৃষ্ণের যদি ইচ্ছা হয়, কৃষ্ণ ইচ্ছা, হ্যাঁ কৃষ্ণ তোমার ইচ্ছা অবশ্যই পূরিবে। তখন ঠাকুর হরিদাস বলছে, প্রভু আমার ইচ্ছা যদি তিনি পূর্ণ করেন তাহলে এখানে কিছু কথা আছে। কি কথা বলে? শুনবে প্রভু? হ্যাঁ বলো, আমি শুনবো মন দিয়ে বলো। বলছে প্রভু, আসা যাওয়া জগতে জীবের খেলা, আসাও আছে যাওয়াও আছে, আসতেও হবে যেতেও হবে, চিরকাল কেউ থাকবে না। তবে কি জানো প্রভু, জগতে যেভাবে মানুষ পশু পাখি কীট পতঙ্গ আসা যাওয়া করে আমি সেইভাবে আসা, আমি যখন এসেছি আমার গন্তব্যস্থান থেকে তখন তোমাকে কথা দিয়ে এসেছিলাম তোমার নাম করব। দেখুন মিলিয়ে নিন, ব্রহ্মমোহন লীলা যারা পড়েছেন জানেন তো, জানেন তো ভাগবতে লেখা আছে ব্রহ্মমোহন লীলা, মানে রাখাল বালক চুরি করেছিল, গাই বাছুর চুরি করেছিল, জানেন তো কথা? বলে হ্যাঁ আছে না, ব্রহ্মাস নিজ মুখে বলেছে না, প্রাশ্চিত্য করিব পাপে ধরায় জনমিয়া, জন্মিব হীনকুলে, হীনকুলে জন্ম নেব, নাম আশ্রয় করিয়া, নাম আশ্রয় করে থাকবো। তাই এইরকম ঠাকুর হরিদাস যখন এলেন তখন বলে এসেছিলেন নাম করব, এসে করেছেন কর্তারা, কিন্তু আমরা বেইমানি করেছি। হরে কৃষ্ণ, সেখানে আমি বেইমানি করেছি, আমি যখন মায়ের গর্ভে ছিলাম বলেছিলাম যাচ্ছি এই মুখ দিয়ে, বাজে কোনো কথা তো বলবোই না, জিহ্বা যখন পেয়েছি উচ্চারণ করবার শক্তি সামর্থ্য যখন দিয়েছ তখন তোমার কথাই বলবো, এই দুটি চোখ যখন দিয়েছ দেখবার জন্য তোমাকে প্রাণ ভরে দর্শন করব, দুটি হাতে তোমার সেবা করব, এই দুটি পা দিয়েও তোমার সেবা করব। না সেবা স্থানে যেতে গেলে, সেবা করতে গেলে তার জায়গায় পৌঁছতে হবে, যার জন্য পা দুটো কিন্তু সেবা কার্যের জন্য, হরি বল হরি বল, পা দিয়েও গোবিন্দের সেবা হয়, হরে কৃষ্ণ। কারণ এই দুটো পা যদি আমার ঠিকভাবে চলাচল না করে তাহলে ঠাকুর ঘরে যাবো, যাবো কি করে, গুরুবাড়ি যাবো কি করে, তীর্থ ঘুরবো কি করে, লীলা লীলাক্ষেত্র দর্শন করবো কি করে? তা এই পা দুটো সেবা কার্যের জন্য, মনে রাখবেন দশটি ইন্দ্রিয় কৃষ্ট সেবায় নিমজ্জিত, এমনও ভক্ত আছে গৃহে বনে। তা ঠাকুর হরিদাস কথা দিয়ে কথা রেখেছে, নাম আশ্রয় করে থাকবো, নাম আশ্রয় করেই আছে, জন্মাবার পর থেকে নাম আশ্রয় করেছে, যেকুলি জন্ম হিন্দু হোক মুসলমান হোক নাম আশ্রয় করে আছে, কথা দিয়েছিল নাম আশ্রয় করে থাকার দরুন আমার প্রতি যদি অত্যাচার হয় তবু নাম ছাড়বো না, বাইশ বাজারে বেত্রাঘাত মিলিয়ে নিন এক এক করে কত কষ্ট সহ্য করেছে। বাইশ বাজারে যখন বেত্রাঘাত হয়েছে, আপনারা জানেন অনেকের ধারণা বাইশ বাজারে যখন বেত্রাঘাত হয়েছে তখন তার বয়স অল্প, যার জন্য ঠাকুর হরিদাসের জীবনী কথা যারা প্রথম থেকে শুনে অভ্যস্ত তারা কিন্তু অনেকেই জানে ঠাকুর হরিদাসের বেত্রাঘাত হচ্ছে আগে, লক্ষ্য হীরা উদ্ধার হয়েছে পরে, সিদ্ধান্ত সাংঘাতিক ভুল। চৈতন্য চরিতামৃত পড়াশোনা করুন, দেখুন সেখানে পরিষ্কার লেখা আছে লক্ষ্য হীরা উদ্ধার হয়েছে যৌবনে, আর বেত্রাঘাত হয়েছে 52 বছর, আনুমানিক 52 বছর বয়স, মানে 50-এর ঊর্ধ্বে বয়স তখন বেত্রাঘাত। হরে কৃষ্ণ, যার জন্য পড়াশোনা করতে গেলে এগুলো খুব ভালো করে বুঝে বুঝে পড়াশোনা করতে হবে, যারা এইসব সম্বন্ধে খুব বেশি গভীরভাবে ডুবে গেছে তাদের সঙ্গ করতে হবে, তাদের কাছে যেতে হবে, সেখানে ছোট হলে কোনো যায় আসে না। মনে রাখবেন আমরা যেমন ভালো রেজাল্ট করবার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য ভালো মাস্টারে খোঁজ করি না, সে এখান থেকে যদি 10 কিলোমিটার দূরে হয় তবু সাইকেলিং করে সেখানে পৌঁছই, নাম্বারটা ভালো তুলতে হবে ঠিক তত্রুপ, এই পথে নাম্বার তোলার ব্যাপার নেই, এই পথে আমাকে ভজনীয় জিনিস জানতে হবে, কারণ আমার আসা যাওয়াটা এই জন্মে মনুষ্য দেহ পেয়েছে, আগামী জন্মে যদি না পাই, যদি পশু পাখি হয়ে জন্মাই তাহলে হয়তো চোখ দিয়ে দেখতে পারবো, হরে কৃষ্ণ, চোখ দিয়ে হয়তো দেখতে পারবো কিন্তু উচ্চারণ তো করতে পারবো না, কৃষ্ণ হরি বল এটা তো বলতে পারবো না, হাতও তুলতে পারবো না, ভক্তমন্ডলী
হরে কৃষ্ণ। মনে রাখবেন এই যে ধামের যে মাহাত্ম্য, জায়গার একটা মাহাত্ম্য থাকে না? এখানে তো কত গাছ আছে, কোন গাছের গায়ে গায়ে কান লাগিয়ে দেখুন তো একটা গাছ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় কিনা, একটা কোন স্পন্দন হচ্ছে কি, এরকম একটা সব শব্দ পাবেন কিনা? এত গাছ তো আছে, গাছের মধ্যে তো প্রাণ আছে বলে না, এই এত গাছ তো আছে, গাছের গায়ে কান লাগান, কান লাগিয়ে দেখুন তো, দেখুন তো ভেতরে জাগে কিনা, যা সত্যি প্রাণ আছে, একটা আওয়াজ আসছে, কোনো শব্দ নাই, উদ্ভিদ উদ্ভিদ হয়ে পড়ে আছে, নড়েও না চড়েও না, কাটলো না, চিৎকার করে না। কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, বৃন্দাবন ধাম সেবা কুঞ্জের ভেতরে যত গাছ আছে সব এক সাইজ, আমি খুব গোদা বাংলায় বললাম, সব এক সাইজের গাছ। আর ওই গাছের গায়ে আপনি একটা কুড়ুল নিয়ে আঘাত করুন, এক ফোঁটা রক্ত হলো আপনি দেখতে পাবেন। বৃন্দাবনে বংশীবট বলে একটা বট আছে, তাহলে বট মানে বটবৃক্ষ, বংশীবট নাম হয়েছে কেন না, ওই বটবৃক্ষের গায়ে আমার মতো সাধন স্তরের মানুষ, আমি আমাকে দিয়ে বলছি, আমার মতো সাধন স্তরের মানুষ, যার সাধনা নাই, ভজন নাই, কোনো নিষ্ঠা নাই, কিছু নাই, হ্যাঁ, সেই ব্যক্তি গিয়েও যদি ওই বটবৃক্ষের গায়ে কানটা পাতে, আজও বটবৃক্ষের ভেতর থেকে বাঁশির ধ্বনি শোনা যায়, যার জন্য নাম বংশী, বিদায় গৌরী হরি। এটা কেন হয়, কেন হয়? আমার এই গ্রামে তো বটবৃক্ষ আছে, কই হয় না? এটা হলো স্থান মাহাত্ম্য, যার জন্য ধাম আর গ্রাম এক নয়, যার জন্য স্থানে এইসব ধামে যেতে গেলে সবসময় সাধু সঙ্গে যেতে হয়, সবসময় একটা সাধু ভাব আপন্ন হয়ে থাকতে হয়। যে আচরণ আমি গৃহে করেছি, যে আচরণ আমি গ্রামে করেছি, আমার বাড়িতে করেছি, সেই আচরণ ওখানে করলে চলবে না, তাতে আমি অপরাধী হয়ে যাব, অপরাধী হয়ে যাব। কেন বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, এই প্রসঙ্গে একটা গান মনে পড়ে গেল, খুব বিখ্যাত গান, এখন কথায় কথায় নেটে বাড়ি অনেকে গাইছে, কিন্তু তোরা গাছ তো গানটা, আজও সেই বৃন্দাবনে বা শিবাজি রে গানটা গাছ তোরা, হ্যাবা না বল না, মুখ বুঝাচ্ছিস কেন বোবার মতো, তোদের তুই বলছি বলে কি কিছু, হ্যাঁ অনেক ছোট, অনেক ছোট, তোদের অনেক ভারী চেহারা, তাই মনে হয় যেন আমার ঠাকুমা দিদিমা, আমাকে এখনো বাচ্চা বাচ্চা লাগে, বুঝলি, হ্যাঁ এখনো বাচ্চা বাচ্চা লাগে, ভেতর ঘরে বসে আছি, আমাকে গিয়ে বলছে এক মা, আমাকে গিয়ে বলছে আপনার গালে কি হয়েছে, আমি মাঝে মধ্যে একটু চুপি চুপি দুষ্টুমি করি তো, ওটার প্রমাণ বলে কি বললেন, আমি চুপি চুপি দুষ্টুমি করি তো, ওটার প্রমাণ, একই যে বলেন, হরে কৃষ্ণ, আনন্দ আনন্দ মহা আনন্দ, যারা গানটা গান, আমি আপনি করে বলি সকলের উদ্দেশ্যে, যারাই গানটা গান তারা গানটা গাইবেন, খুব প্রাণ দিয়ে গাইবেন। আর একটা কথা বলি, গান গাইতে গেলে খুলে গাইবেন, চাপা গলায় কথা বলবেন, কিন্তু গানটা কখনো চাপা গলায় গাইবেন না, আপনাকে যে গলা দিয়েছে ভগবান সেই গলা দিয়ে আপনি গাইবেন, এবং গাইবেন যখন তখন একদম মানে মানে কি বলবো, মানে সিংহের গর্জন থাকবে গানটার মধ্যে, মানে বাপের ব্যাটার মতো গাইতে হয় ফুলি, ঠিক আছে, ভয় করলে চলবে না। যেমন গানের চলনটা দেখুন, ধরনটা দেখুন, এই গানটা তো দীর্ঘ বহু বছরের গান, প্রচলিত গান, নিত্যানন্দ মিলন হলেই বক্তা যেই হোক সে গাইবে, কিন্তু গানটা এই বিগত বোধ হয় কি বলবো 4-5 বছরে গানটা একটা নতুন রূপ দাঁড়িয়েছে, তাই না, গানটা নতুন রূপ দাঁড়িয়েছে, এটা হলো গায়কী, এটা হলো গায়কী, আপনি কিভাবে উপস্থাপনা করবেন এটা আপনার উপরে নির্ভর করবে, এটা কখনো কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না, এটা অনুভব করে গাইতে হয়, এটা দুইভাবে ধরা যায়, যেমন দেখি বলি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এই ধরনটা কখন হবে, এই ধরনটা হবে তখন, এটা অনুভব করবেন, ধরুন আপনি একটা কিছু রেকর্ডিং করছেন, সেখানে কোনো শ্রোতা নাই, ঠিক আছে, একটা বক্সের ভেতরে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সাউন্ড সিস্টেম আছে, মিউজিক বাজছে, সেখানে আপনি গানটাকে প্রথমে এইভাবে গাই ধরবেন, কিন্তু এই গানটা যদি
লাইভ টেলিকাস্ট, মানে একেবারে এই শ্রোতা বসে আছে এখানে উপস্থাপনা, তখন কিন্তু এইভাবে ধরলে হবে, তাহলে গানটা পড়ে যাবে। এই গানটা ধরতে গেলে, গানটাকে তুলে ধরতে গেলে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে ওই বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, আজ সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, সখাসনে কোলা তুলি বন্ধুসনে কোলা তুলি বন মাঝে রে, আজ সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবন। ও গো আজ সেই ললনা জলে ভরিতে যাই যমুনা, আজ সেই ললনা জলে ভরিতে যাই যমুনা, কদম তলায় সেই ছলনায়, ও গো কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবন ওই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। আজ সেই রাধারানি বাঁশি শুনে পাগলিনি, আজ সেই রাধারানি রাধা মনে মোহিনি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, অষ্ট সখী প্রধানা বৃষভানু তনয়া মোদের রাধারানি, রাধা রাধা আজ সেই রাধারানি শ্যামের মাসি শুনে পাগলিনি, অভিষাণে বিনোদিনে, অভিষাণে বিনোদিনে নব 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 সাজে রে, আজ সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে ওই বাঁশির
গানে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন। যিনি লিখলেন, যিনি সুর দিলেন, যিনি গাইলেন, তখন তার দেহ থেকে প্রায় প্রাণটা চলে যায় যায়, এমত অবস্থায় লিখনি, এমত অবস্থায় সুরদান, এমত অবস্থায় গান গেয়েছিলেন প্রথম, তারপর আপনি আমি শোনার পর আমরা গাইছি। তিনি কে? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন অনেক বড় মাপের মাতৃসাধক খ্যাপা ভবা পাগলা। একেবারে শেষে এসে মনের কথাটা জানালেন, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, তাই আমি রই গোপনে, লিখে জানাই জগজনে, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে। আশা ছিল মনে মনে যাব মধু আমি যাব মধু, মধুর বৃন্দা ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার বাঁধনে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে, ওই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে ওই বাঁশির গানে, ওই বাঁশির গানে, ওই বাঁশির গানে বনে বনে। কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবন উলধ্বনি, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে ওই বাঁশির গানে বনে বনে। কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে জয় বলে রাধা কই। নতুন প্রজন্ম যারা গান বাজনা করছেন বুঝতে পেরেছেন, মানে বলতে চাইছি গান গাইতে গেলে একটা ভাব রাখতে হবে, যে গানটা আমার কোনো জায়গায় আমার ভুল হবো না, আমি যা গাইছি ঠিক গাইছি, একদম ঠিক গাইবো, এই ভেতরে যদি ভয় পেয়ে যায় যে গানটা গাইবো, এই জায়গায় যদি সুরটা কেটে যায়, এই জায়গাটা যদি লয়টা কেটে যায়, কাটবেই, তখন কাটবেই, ভাবতে হবে কাটবে না, খাবো কি খাবো না এ নয়, যাবো কি যাবো না এ নয়, যাবো লাগাবো সুরটা লাগাবো ওখানে লাগবে, গলা তৈরি থাকুক চাই না থাকুক, তার বড় প্রমাণ হচ্ছে আমি, আমি কখনো গলা তৈরি করে গান গাইনি, গান গাওয়ার দরকার গাই, এবার কিরূপ দান করবে সেটা তিনি দান করাবেন, নিজেকে সমর্পিত করতে হবে, প্রভু তোমার কথা বলতে চাই, এই স্বরে বলতে চাই, এই রকম দাপট নিয়ে বলতে চাই, এখন এই দাপটটা আমি ধরে রাখতে পারবো কি পারবো না সেটা তোমার দায়িত্ব, কিন্তু আমি দাপট দেখাবো, এই সপে দাও
যাই হোক, এটা নতুন প্রজন্মের ক্ষেত্রে বললাম, আপনারা এসেছেন গান গাইছেন, ধরে রাখুন এই জগৎ খুব লম্বা দেশের ঘোড়া যাকে বলে। কারণ আমি না হলে 42টা বছর কাটাতে পারতাম না, কিন্তু এখনো দেখুন, এটা আমার খুব গর্বের বিষয়, এখনো নতুন প্রজন্মের সঙ্গে আমি আছি এবং আরো কয়েক বছর থাকব, তাদের সঙ্গে গাইছি, তারাও গাইছে, প্রত্যেকে ভালো গাইছে। নতুন প্রজন্ম যারা ভীষণ সুন্দর ভাষা জ্ঞান, সুন্দর অঙ্গভঙ্গিমা এবং সেই রকম সুন্দর বেশভূষা, আগে গান বাজনা করতে গেলে দেখেছি অনেক সময় কি হতো, বেশভূষায় ঠিক হতো না, এখন বেশভূষারও একটা মানে কি বলবো মাধুর্য আছে, আকর্ষণ আছে। তো যাই হোক, প্রাণ ভরে গান, ঠাকুর হরিদাসের জীবনী কথা বলবেন মাঝে মধ্যে, এতে মানুষের ভজনের উপকার হবে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, আজ মহাপ্রভুর কাছে বললেন, প্রভু ভেতরে ভেতরে একটা ইচ্ছা জেগেছে, জানি না পূর্ণ হবে কিনা, তবে তোমার কাছে আমি জানাই। তা মহাপ্রভু খুব শান্ত ধীর, হ্যাঁ, এই ভক্তের কাছে বসে, অতি প্রিয় ভক্তের কাছে বললেন, বলো বলো তোমার কি ইচ্ছা। তখন বলছে, প্রভু জগতে যেভাবে মানুষ আসে যায় সেভাবে নয়, আগে বাঞ্ছা কয় মন বহু দিন হতে লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে, সেই লীলা প্রভু মনে প্রভু না দেখা যাবা আপনার আগে যেন শরীর পারিবা। হৃদয়ে ধরিব তোমা যুগল চরণ, নয়নে হেরিব সদা ও চাঁদ বদন। দেখুন, ভক্ত ভক্তের মতই বাসনা করেছে, ভক্ত শুধু নয়, এখানে ভাষাটা বলতে হবে অতি প্রিয় ভক্ত, ভক্ত বললে কম বলা হয়, অতি প্রিয় ভক্ত। কি নিষ্ঠা, কত আচরণ সিদ্ধ, না হলে একটা বকুল বৃক্ষ শুধুই বকুল বৃক্ষ ছিল, যেমন বৃন্দাবনে বংশীবট কৃষ্ণের বংশী স্পর্শে, তার স্পর্শে, তার করুণা স্পর্শে বটবৃক্ষের গায়ে কান ডাকলে যেমন বাঁশির ধ্বনি শোনা যায়, তেমনি এইদিকে এইদিকে কলিযুগে পুরীধাম একটা বকুল গাছের কাছে বসে থাকত, এটা তার আশ্রয়স্থল, ঠিক আছে, সে বকুল গাছটা ছিল শুধুই বকুল গাছ। ঠাকুর হরিদাস সাধনায় সিদ্ধি, তার সাধনার সিদ্ধির কৃপা স্পর্শে বকুল বৃক্ষ সিদ্ধি লাভ করল। বৈষ্ণবের মহিমা দেখুন, এই জন্যই তো বৈষ্ণব নিন্দা করতে নাই, বৈষ্ণব নিন্দা শুনতে নাই, বৈষ্ণবকে মর্যাদা দিতে হবে। বৈষ্ণবকে মর্যাদা দিতে না পারি, অন্তত মনে রাখবেন এইভাবে কথাটা বলি, বৈষ্ণবকে মর্যাদা দিতে না পারি, এসে বসাতে না পারি, এনে বসাতে না পারি, অন্তত দুয়ারে আসা মাত্র ভিক্ষা করতে যখনই বৈষ্ণব আসবে হরি নাম নিয়ে, অন্তত দরজাটা খুলে হর্ষ প্রকাশ করতে হবে, হর্ষ মানে আনন্দ, একটু হাসি মুখে হরে কৃষ্ণ, এই এই ভাব। তাহলে কি হলো, বৈষ্ণব ব্যথা পেল, অপরাধ হলো না। তা ঠাকুর হরিদাস পরম বৈষ্ণব, তিনি মহাপ্রভুর কাছে বলছে, নয়নে হেরিব সদা চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জীবায় উচ্চারিব কৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোরে ইচ্ছা ছাড়িব পরাণ। ঠাকুর হরিদাস তার ভেতরের কথাটা নিবেদন করলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু শান্ত ধীর সৌম্য সন্ন্যাসী প্রভু, কি বলবেন, খুব ভেঙে পড়েছেন মনে প্রাণে, একটা কানেকশন আছে তো না, বুঝতে পারছি যাবেই, তা অতি প্রিয়জন হারালে যা হয়। তা মহাপ্রভু খানিক্ষণ চুপ করে রইলেন, চুপ করে বললেন, হরিদাস তাহলে তুমি বিশ্রাম করো, আমি আসি। এই বলে মহাপ্রভু সেদিনের মতো, প্রথম দিন যে এসেছিল সেদিনের মতো তিনি চলে গেলেন। ঠিক পরদিন আবার ওই একই ভাব, মঙ্গলারতি দর্শন করলেন, মঙ্গলারতি দর্শন করে সমুদ্রে স্নান করতে আর গেলেন না, এলেন এখানে। এবার আজকে যে দ্বিতীয় দিনে এলো একাশি, আজকে দল বল নিয়ে এসেছে, সেখানে দল বলের কাছে কি কি আছে মনে রাখবেন, কৃষ্ণ কীর্তন করতে গেলে শ্রীখোল, কৃষ্ণ কীর্তন করতে গেলে শ্রী করতাল, হ্যাঁ, তাস ঝম্প ইত্যাদি প্রয়োজন, এই ভক্তদের হাতে হাতে সব আছে, শ্রীখোলও আছে, করতালও আছে, কাঁস আছে, ঝাঁঝ আছে, সব আছে।
তা এই মহাপ্রভু এসেই সিদ্ধ বকুলের কাছে ওই ঠাকুর হরিদাসের কাছে গিয়ে বসেছে, বসে বলছে হরিদাস কেমন আছো? এই কেমন আছো কথার মধ্যে অনেক গভীরতা আছে। মানে বলতে চাইছে চৈতন্যদেব, মানে গতকাল যে ইচ্ছাটা তুমি আমার কাছে বলেছিলে, হ্যাঁ নিবেদন করেছিলে, সেই ইচ্ছার কি কিছু পরিবর্তন হলো? তো ঠাকুর হরিদাস দ্বিতীয় দিনে প্রত্যুত্তরে বললেন, প্রভু যেমন ছিলাম তেমনই আছি। দেখুন বলেছে কেমন আছো, ভেঙে বলেনি, কিন্তু কেমন আছো কথার ভেতরে গভীরতা আছে। গভীরতাটা কখন ধরা গেল? ঠাকুর হরিদাসের শ্রীমুখের উত্তরে। হরিদাস ঠাকুর বললেন গতকাল যেমন ছিলাম তেমনই আছি, তার মানে গতকাল যে যে কথাগুলো বলেছিলাম সেই ইচ্ছা থেকে আমি এক বিন্দু সরে আসি, ওই এক ইচ্ছাতেই পড়ে আছি। তাই বলছে যেমন ছিলাম তেমনই আছি। এই জন্য চৈতন্য চরিত আমি তখন মহাভারত, হ্যাঁ মহাভারত রামায়ণ যেভাবে আপনারা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়েছেন, খুব ভক্তি করে পড়েছেন, যার জন্য কণ্ঠস্থ, ঠিক আছে, যার জন্য সবার মনে আছে। হ্যাঁ মহাভারতের কথা ভুল হলে ধরে ফেল, কিন্তু চৈতন্য চরিত আমিতে কোথাও যদি ভুল করি ধরতে পারেন না। কেন পারেন না? পড়াশোনা নাই, যদিও বা পড়াশোনা আছে ভেতরে ঢুকে না, বাইরে থেকে পৃষ্ঠা উল্টে উল্টে না। এই ঠাকুর হরিদাস আসে, কেন আলোচনা হচ্ছে জানেন তো? যারা পরে এসেছেন তারা ভাবছেন প্রথম আস ও হরিদাস ঠাকুরের নির্জন কথা হচ্ছে, ব্যাপারটা কি জানেন তো? কেন হচ্ছে জানেন না, তাই তাদের জন্য আবার ঘোষণা করি, আজকে হচ্ছে ঠাকুর হরিদাসের তিরোধাম তিথি। আজকের দিনে চৈতন্যদেব বালুকার গর্ত করি তাহে শোয়াইলা, গর্ত করে শুয়ে বালু চাপা দিয়ে সমাধি দিয়েছিলেন, এবং সমাধি দিয়েছিলেন খুব আশ্চর্য, হিন্দু বৈষ্ণবের যেভাবে সমাধি হয় বসিয়ে ব্যতিক্রম, হরিদাস ঠাকুর তাকে শুয়ে সমাধি দিয়েছিল যেহেতু তিনি মুসলমান ছিলেন। ঠিক আছে, এই একটা সিদ্ধান্ত ধরেই বারবার আমরা যাচ্ছি আর সাধন করি। মহাপ্রভু এসেছেন বলেছেন দ্বিতীয় দিনে যেমন ছিলাম তেমনই আছি, যেই বলেছে যেমন ছিলাম তেমনই আছি। এই দেখুন দ্বিতীয় দিনে কি লিখেছে চৈতন্যচরিতামৃতে, প্রথম দিনে কিন্তু কথাটা লেখা নাই, দ্বিতীয় দিনে লিখেছে উঠিল কীর্তন রোল সবে বলে হরি বল, উঠিল কীর্তন রোল সবে বলে হরি বল, হরে কৃষ্ণ। তার মানে দ্বিতীয় দিনে মহাপ্রভু সকলকে নিয়ে এসেছে, প্রথম দিনে মহাপ্রভু সবাইকে আনেনি, একা এসেছিলেন। উঠিল কীর্তন রোল সবে বলে হরি বল, উঠিল কীর্তন রোল সবে বলে হরি বল, মহামত্ত গোড়া দি যমনি, মহামত্ত গোড়া দি যমনি, মহামত্ত গোড়া দি যমনি, মহামত্ত গোড়া দি যমনি, হরিদাসের গুণ গায় কেহ করে কারো পায়, হরিদাসের গুণ গায় কেহ করে কারো পায়, হরিদাসের গুণ গায় কেহ করে কারো, হরিদাসের গুণ গায় কেহ করে কারো, হরিদাসের গুণ গায় কেহ করে কারো গায়, হরিদাসের গুণ গায় কেহ করে কারো পায়। এই যে গুণ গায় মনে রাখবেন, হরিদাস নির্জন কথা এতাবত কাল পর্যন্ত আপনারা শুনে এসেছেন, এই আদি থেকে শুরু করে মধ্য, মধ্য থেকে গিয়ে অন্তে শেষ, তাই না? আজকে একটু বিপরীত ধারা, আজকে শুরুতে অন্ত ধরে ফেলেছি, অন্ত ধরে নিয়ে গিয়ে এইবার আদি মধ্যতে ঢুকে যাব। এগুলো যারা নতুন প্রজন্ম তারা এই টেকনিকটা শিখে রাখো, এই টেকনিক ভাষাটাই বললাম তাহলে বুঝতে পারবে। এই দেখো আদি মধ্য অন্ত যায়, এবার প্রথমে কি হলো হরিদাস নির্জন তিথি, তাই নির্জন তিথি নির্জন কথাটাকে শুরু হয়ে গেল, হয়ে গিয়ে যেই ভক্তরা বলছে হরিদাসের গুণ গায়, এই তখন হরিদাসের গুণের কথা বলছে, তাহলে গুণটা কি? হরিদাসের গুণ হলো ব্যবসা লক্ষ্য হীরা উদ্ধার করেছে, হরিদাসের গুণ হলো 22 বাজারে তাহার যারা করেছিল তারাই একটা সময় পায়ে ধরে বলল তোমার যেভাবে ইচ্ছা নাম প্রচার করো, কেউ তোমায় বাধা দেবে না। হরিদাসের মহিমা শুধু তাই নয়, কোন যুগে যা হয়নি, এই যুগে কলিযুগে ভগবান ভক্তের দেহের মধ্যে নিজের দেহটাকে মিশিয়ে দিয়েছিল বলেই হরিদাস ঠাকুরের 22 বাজের ব্যথা চৈতন্য দেবের সারা পিঠে উপরে ছাপ পড়ে গেছিল। হরিদাসের গুণ, এই জন্যই তো নামাচার্য বৈষ্ণব আচার্য হরিদাসের গুণের কথা বলছে। তা হরিদাসের গুণের কথা একটু ছোট্ট করে ছোঁয়া দিই, প্রথম গুণটা দেখুন, কথা দিয়েছি নাম আশ্রয় করে আসবো, নাম আশ্রয় করে এলো, আর নাম আশ্রয় করে আসার দরুন কি হলো, নাম নিয়ে বেনাপোল জঙ্গলে 3 লক্ষ নাম। আপনারা জানেন লক্ষ্য হীরা 3 দিন এসেছিল, তাই না? এইদিকে এইদিকে কথার দিকে মন রাখুন,
তুই মুখটা ওরকম করে আছিস কেন রে, এত হাসি খুশি মুখটা, একটু হেসে হেসে শোন, ওরকম ভার করে থাকলে হয়? এইদিকে কথার দিকে মন। হরিদাস ঠাকুর এই নাম আশ্রয় করে রইল জঙ্গলের ভেতরে। তিন লক্ষ নাম, তিন লক্ষ নাম মানে এখানে দাবিয়ে বলবো মাইকে, যারা মালা করেন তারা জানেন, মালা যারা করেন তারা জানেন, এটা হলো করগোনা, তাই তো? আর মালা হচ্ছে এইভাবে পার করে, এই এই আঙুলটা বাইরে থাকে যেহেতু তর্জনী, এই বাইরে থাকে এইভাবে, এই ভেতরে মালা করে, এই এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে, একটা করে গুটি পার, এইভাবে গুটি পার করতে 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 মনে রাখবেন চৌষট্টি পাকে এক লক্ষ পূর্ণ হয়। চৌষট্টি বার মালাটা যদি পাক খায় একবার এইভাবে ঘুরে ঘুরে, কিন্তু এরকম আবার আসে না, ঘোড়াটাকে এইভাবে ঘুরে না, ঘুরে এরকম এলো, এসে এখানে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে আবার এইরকম ঘুরছে, এই ঘুরে এই মাথায় এলো, এইভাবে চৌষট্টি বার পাক, এই চৌষট্টি পাকে এক লক্ষ। এবার চৌষট্টিকে আপনি তিন দিয়ে গুণ করুন, তাহলে কত পাওয়ার পাক হলো? একশো বিরানব্বই, একশো বিরানব্বই পাকে তিন লক্ষ পূর্ণ। এখন এই যে তিন লক্ষ পূর্ণ, মনে রাখবেন লক্ষ কিনা তিন দিন এসেছে, ঠাকুর হরিদাস কিন্তু প্রথম দিনে এক লক্ষ, দ্বিতীয় দিনে এক লক্ষ, তৃতীয় দিনে এক লক্ষ, এভাবে তিন লক্ষ নয়, প্রতিদিন তিন লক্ষ। একশো বিরানব্বই পাক মালার হিসেব অনুযায়ী বললে বলা যায় একশো বিরানব্বই পাক মালা। তা ঠাকুর হরিদাস তো মালা করেনি, কখনো উচ্চস্বরে, কখনো ক্ষীণস্বরে, কখনো তুলসী মঞ্চ পরিক্রমা করে নাম করেছে, প্রত্যেকটা অর্থ আছে মনে রাখবেন, উচ্চস্বরে নাম করেছে। হ্যাঁ, যেমন এই জোরে কথা বলো, একটু হলো লোকজন ফিরে তাকালো, এর একটা মহিমা আছে জোরে কথা বলো, এরকম জোরে কথা বলে কেন জানেন? এর পেছনে একটা কারণ আছে, ভেতরে ভেতরে একটা ভাব আসে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে, আমার দিকে তো কেউ তাকায় না, তা আমি যদি একটু জোরে কথা বলি তখন সবার মনটা ওখান থেকে এখানে আসবে, এই দৃষ্টা আমরা দেখেছি আপনাকে, বসো 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 বসো, এরা কীর্তন খায় না, মাথায় দেয় কিছুই বোঝে না, এরাই আবার পরে বলবে করলো আগের মতো না, কত জ্বালা সহ্য করতে হয়, এত জ্বালা সহ্য করে করে এতটা বছর কাটালাম, যাই হোক সবার মধ্যে দাঁড়িয়ে বলবো নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস নাম নিয়ে বিনাপুরের জঙ্গলে সহ্য হলো না। যারা বৈষ্ণব বিদ্বেষী আচরণ করে, বৈষ্ণব নিন্দা করে, নিন্দা শুনতে ভালোবাসে, তারা বলা বলি করছো কি সাধু? হ্যাঁ, সাধু যদি হবে মেয়েরা যায় কেন? মনে রাখবেন এই রকম আলোচনা এখনো আছে, কুটিরে কুটিরে আছে, দেখবেন মঠ মন্দিরে কোনো সাধুর কুটিরে যদি মেয়েরা আসা যাওয়া করে না, আমার মতো সংসারী মানুষ আলোচনা করে, আরে সাধুর কুটিরে মেয়েরা যায়, বাদ দাও তো। মনে রাখবেন, মাথায় রাখবেন, চটজলদি কোনো মন্তব্য করতে নেই, সবাইকে এক জায়গায় বসালে হবে না, মনে রাখবেন যেটা করেছেন সেটা সবার জন্য ভাবলে হবে না, এটা কিছু শ্রেণীর আছে তাদেরকে আবার এখানে যোগ করলে হবে না। মনে রাখবেন এদের কাছে যেই আসুক, ছেলে হোক মেয়ে হোক কোনো বিকার নেই, কোনো বিকার, যখন বিকার ছিল তখন কিন্তু আসে, যখন বিকার নেই তখন এসে। ঠিক যেমন একটা ছেলের জ্বর হয়েছে, আমি ছেলে দিয়ে উদাহরণ দিয়ে বলি, উপমা স্বরূপ, আমার জ্বর হয়েছে, জ্বরে কি হয়, দেখবেন তেঁতুল খেতে চায়, টক খেতে চায়, খায় না, জ্বরে কিন্তু বেশি টক খেতে চায়, মাকে বলে মা তেঁতুল দাও না, মা একটু টক দাও না, মা কিন্তু দেয় না, কেন জানে টক খেলে জ্বরটা আরো বাড়বে। সেই ছেলেটার দেহ থেকে জ্বরটা যখন কেটে গেল তখন মা তেঁতুল নিয়ে পেছন পেছন ছুটছে, এনে বাবা একটু সেদিন বলেছিলে আজকে তো জ্বর নেই, বাবা খা খা, তেঁতুল নিয়ে মা পেছনে ছুটছে, মুখে কিন্তু বলছে, অর্থাৎ বিকার যখন কেটে গেল তখন এলো, তখন ঘুরেও ফিরে তাকাচ্ছে। তা সাধুরাও মানুষ হয়ে আসে, তাদের ভেতরে যতদিন বিকার থাকে ততদিন কিন্তু আমার ঘরের মেয়েরা ওই সাধুর কুটিরে যায়, যখন বিকার শেষ তখন ভগবান পাঠিয়েছে আপনার স্ত্রীকে, আমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে, আমার স্ত্রীকে, এইরকম সবার স্ত্রীকে পাঠিয়েছে, যাও সেবা করো কোনো ক্ষতি হবে না। এটা আমরা চাক্ষুষ দেখেছি, আমরা সাধু সঙ্গ করেছি, আমরা কি করে ভুলভাল ব্যাখ্যা করি, আমরা দেখেছি সাধু সাধু সাধু
অসাধু কখনো সাধু হয় না, সাধু কখনো অসাধু হয় না, আমরা দেখেছি, আমরা চাক্ষুষ দেখেছি। আমরা নিন্দা করতে পারি না, কেউ নিন্দা করলেও তাকে সমর্থন করতে পারি না। শুনতে যখনই খারাপ লাগে স্থান ত্যাগ করি, তর্ক করি না, ঠিক আছে আপনি জেনেছেন জেনেছেন, আপনি দেখেছেন দেখেছেন, আমার কাছে বলবেন না। আমার কাছে সাধু যেভাবে যে চোখে দেখে দেখেছি এই চোখটা নষ্ট করতে চাই না। হরে কৃষ্ণ। সাধু সাধু সাধুকে কখনো সবার সঙ্গে এক করলে হবে না। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, অল্প আহার শাঁখ ছোলাকে জীবন ধারণ, হরিনাম আশ্রয় করে আছে জঙ্গলের মধ্যে। ব্যবসা লক্ষ্য হীরাকে ডেকে রামচন্দ্র বললেন, নাশ করো বৈষ্ণব ধর্ম, আমি দেখতে চাই তিন রাত্রির মধ্যে সব শেষ করে দাও। লক্ষ্য হীরা কথা দিয়েছে, আপনি চিন্তা করবেন না, আছে আমার নর্তন ভঙ্গি, আছে আমার নর্তন ভঙ্গি, আমি নাচব সব শেষ করে দেব, আছে আমার রূপ, রূপ দেখি আমার করব, আচ্ছা আমার কণ্ঠস্বর, আমি গান শুনি আমার করব, আপনি চিন্তা করবেন না। কথা দিয়ে কথা রাখতে লক্ষ্য হীরা প্রথম রাত্রি, এদিকে নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস কুটিরের ভেতরে বসে নাম আশ্রয় করে আছে, নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে, নাম করছে। এখন কোনোদিন তো দেখেনি, এই প্রথম দেখা, লক্ষ্য হীরা প্রথম দিন এসেই ভালো করে দেখে রাখ, যারা গান করিস ভালো করে দেখে রাখ, নাচতে হয় না, নাচের কিছু ভঙ্গিমা আছে, সেগুলো প্রকাশ করলে দেখিস না মানামারি লাগলে অনেক কাছে দেখবি হাত বেশি নাড়ে না, এই হাতটা তুল, ব্যাপারটা এইরকম লাগতে, ঠিক আছে বোঝাতে পারলাম ঠিক ভাবটা, নাচ নাচ দেহ নাচালেই নাচ হয়, নাচে কিছু ভঙ্গিমা আছে, কিছু চাহনি আছে। সাধু জি গোজে গেটি বা মুগ তুলে চাও মনে পানে, সাধু জি সাধু জি গো, সাধু জি গোজে গেটি বা মুগ তুলে চাও মনে পানে, তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর, কত সুন্দর নিজেও জানো না, আমি মুগ্ধ তব দর্শনে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আমায় চেয়ে দেখো তুমি আমি স্বর্গের ছবি, আমায় চেয়ে দেখো তুমি আমি স্বর্গের ছবি, আমায় দেখলে তোমার দেখলে তোমার দেখলে, আমায় দেখলে তোমার সাধন ভজন সার্থক হবে সবই, সাধু জি গো এগেতে বা মুখ তুলে চাউনে পানে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঘটে ঘটে, হরে রাম হরে রাম 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 ঘটে ঘটে, তোমার আমার খেলা হবে দেবাবি ভাবনী, ওগো দেহ তোমার শীতল হবে রসের নেশায় যাবে ভোডি, সাধু জি গো জেগে এত অঙ্গমঙ্গ হলো কিছুই হলো না, সাধু তো
কার মন চিত্তে আইবে, এক চিন্তা এক ধ্যান, কি হলো না হলো, ঝড় তুফান সব বয়ে গেল, এদিকে কি হলো, অবশেষে রাত্রি ভোর হয়ে গেল। তার আগে একটা ঘটনা ঘটেছে, লক্ষ্মীরা যখন এত কিছু করেছে এত কিছু বলেছে তখন তাকায়নি, সাধু যখন তাকালো তখন নিজ ইচ্ছায় তাকালো, সাধু যখন নিজ ইচ্ছায় তাকালো তখন লক্ষ্মীরা মতো ব্যবসাকে তাকে সম্মান করলো। সম্মান কিভাবে করলো, হাত জোর করে না, নাম আশ্রয় করে আছে তো, নাম করতে করতে ইশারা ইঙ্গিত করলেন বসো, এই বসতে বলা মানে সম্মান। লক্ষ্মীরা সেটা বুঝেছে যে আমি ব্যবসা তুমি সাধু, আমাকে বসতে বলো তো মর্যাদা দেওয়া, তা তুমি সাধু হয়ে আমাকে মর্যাদা দিলে, আর আমি ব্যবসা হয়ে তোমাকে মর্যাদা দিতে পারবো না, আমিও তোমার কথা রাখলাম। এই বলে কুটিরের দ্বারে বসে গেল, এই বসে কাল হয়ে গেল, বসে থাকতে থাকতে রাত্রি ভোর হয়ে গেল, প্রথম রাত্রি চলে গেল। লক্ষ্মীরা স্থান ত্যাগ করবার আগে, জঙ্গল ছেড়ে আসার আগে, ওই কুটিরের ভেদ কাছে মানে কুটিরের দ্বারে দাঁড়িয়ে ঠাকুরকে হরিদাসের উদ্দেশ্যে বললেন, সাধু জীবনে অনেক পুরুষের সঙ্গ করেছি, সেই অভিজ্ঞতা থেকে তোমায় কিছু কথা বলি, এতদিন মানুষ খুঁজে পাইনি, আজকে প্রথম এই জঙ্গলের ভেতরে এই কুটিরে একজন মানুষকে পেলাম, তোমার মধ্যে মাতৃত্ব বোধ আছে, তুমি প্রকৃত মানুষ, তোমাকে দেখে আমার অনেক কিছু জেগেছে অন্তরে, জানি না তুমি আর থাকবে কিনা, কেননা এই মুখটার দোষ আছে, একবার যদি কেউ এই মুখের দিকে তাকায় না পর মুহূর্তে আমার হয়ে যায়, তাই তুমি তো আমাকে দেখেছো, আমার ভয় হচ্ছে যদি পালিয়ে যাও, তাই কুটির ছেড়ে যাও না, একটা কথা বলি, আজকে রাত্রি ভোর হয়ে গেল, গতকাল রাত্রি এসেছিলাম ভোর হয়ে গেল, আজকে আবার রাত্রি আসবে, আবার আসবো, এই করে করে তোমার কাছে আরো দুবার আসবো, তোমাকে যদি যেতেই হয় অন্তত আরো দুটো রাত্রি, দুটো রাত্রি তুমি এখানে থাকো, আমি আসি। এই বলে লক্ষ্মীরা চলে গেল। লক্ষ্মীরা মনে মনে ভাবছে, জীবনে এত পুরুষের সঙ্গ করেছে, এইরকম পুরুষ তো কোনোদিন দেখিনি, আমাকে বসিয়ে রেখে রাত্রি ভোর করে দিল, দ্বিতীয় রাত্রি এসেছিল, দ্বিতীয় রাত্রি এসে ভোর হলো, তৃতীয় রাত্রির ঘটনাটা খুব সাংঘাতিক। ঠাকুর হরিদাস যখন উচ্চস্বরে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই মিলে হরে কৃষ্ণ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। লক্ষ্মীরা সে গান গাইল, গান গেয়েও হলো না, আপনারা জানেন গান গেয়েছে, তবে লক্ষ্মীরাই গান গাইল। এই গানটা আমরা গাই, কেন গাই, এই গানটার সঙ্গে কিছুটা সমন্বয় আছে, এটা বাইজি বাড়িরই গান, বাজু বন্দে মোরে খুলি খুলি যা, কারণ এই গান যখন তৈরি হলো তখন ইতিমধ্যে লক্ষ্মীরা কন্ত পৃথিবীতে নাই, অত লক্ষ্মীরার বহু পরের গান, বাজু বন্দে মোরে খুলি খুলি যায়,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে এইভাবে লক্ষ্য কি নাচে পড়লো ঠাকুর হরিদাসের চরণ। কটা বাজলো রে? পাঁচটা পনেরো বাজে, আসতে আসতে পাঁচটা বাজতে আর পনেরো মিনিট বাকি বোধ হয়। পাঁচটা বেজে পনেরো হয়ে গেছে। আপনার আসতে, আপনারা জানেন শ্রদ্ধেয় দাদা ইতিমধ্যে এসে গেছেন। আসে দাদা এসে গেছেন, এখন দাদা আসবে। দাদার একটা শ্রদ্ধা আছে, আমি ভাই হয়ে তো অশ্রদ্ধা করতে পারি না। দাদা আসবেন, পাঁচটা বেজে পনেরো হয়েছে, তার সঙ্গে একটা কথা জানাই, আনন্দ করুন, আনন্দ করুন, আজকে আনন্দের দিন। আজকে ভারত পাকিস্তান খেলা চারটে পঞ্চান্ন শুরু হয়েছে, দ্বিতীয়বার দেখা হচ্ছে দুবাইতে। আমি খেলা খুব ভালোবাসি, খুব ভালোবাসি, জীবনে চলার পথে সব রাখতে হয়। আমি সিনেমা ভালোবাসি, আমার পছন্দের নায়িকা রেখা দা, পছন্দের নায়ক হচ্ছে অমিতাভ বচ্চন, আমার পছন্দের খেলোয়াড় হচ্ছে দিলীপ বেঙ্গসরকার, মহিন্দা রমনাথ। এগুলো বলা মানে কখনো খারাপ ভাববেন না, আর তারাও মানুষ, তারা একটা দিক দিয়ে আমাদের ভারতবর্ষের নাম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। তাদের তাদের রোজগার করা পয়সা দিয়ে আমাদের সরকারে অনেক কিছু কাজ হয়েছে। তাদের অবদান কম নয়, তাদেরকে ছোট করে দেখলে হবে না, তাদের মর্যাদা আছে। ততএব আমি মনে করি এই কীর্তন অনুষ্ঠান চলার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে, আমরা আজকের ম্যাচ জিতবই, আমরা গত ম্যাচে জিতেছি, আট উইকেটে জিতেছি, আজকে আট উইকেটে না জিতি এক উইকেটে জিতব, পরে যদি ব্যাট করি আর আগে যদি রান করি অন্তত এক রান হলো জিতব, কিন্তু জিতবই। এবার এশিয়া কাপ আমাদের চাই, আমাদের অনেক বছর হয়ে গেল। অতএব এই আস্তে জল দে তো, জল দিয়ে দেব, আস্তে করে শোন, সবকিছুর সঙ্গে সবকিছু জড়িয়ে আছে। খেলাধুলা যারা ভালোবাসেন ইতিমধ্যে তারা কীর্তন হরিবাসরে ঢুকে পড়েছেন, বসে পড়েছেন, কখনো ভাববেন না আজকের দিনটা হরিকথার মধ্য দিয়ে গেল। খেলাধুলাটা সবকিছু অঙ্গীকার করতে হবে, সবকিছুর মধ্যে, কারণ আমরা কেউ সাধু নই। সাধুরা যেমন কৌপিন পড়েছে সব ভুলে গিয়ে এক চিন্তা নিয়ে মঠে থাকে, আমরা তো তা নই, আমরা সংসারী মানুষ, আমাদের সবকিছুর মধ্য দিয়ে দিনন্তে একবার হলো কৃষ্ণ চিন্তা, এই করলেই আমরা তরে যাব, কোনো চিন্তা নেই, তরে যাব, যদি না তরি তাহলে ওই কথা তো মিথ্যা হয়ে যায়। একবারে বললে কোটি যায় নিজে সে ভব পারে, যারে কোলে যায় না দাওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, 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 যাদের কোলে যায় না দাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যাদের কোলে যায় না দাওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি যাই নিয়ে সে ভব পারে, একবার বললে হরি যাই নিয়ে সে ভব পারে, একবার বললে হরি হরি নাম কর, ওহে কলির জিত নাম ছাড়া কোনো গতি নাই, হরি নাম হরি নাম
নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সব কিছুর মধ্য দিয়ে একবার বললে ঘটি যায়নি এসে ভব পারে একবারে বললে ঘটি যায়নি এসে ভব পারে যারে কোলে যায় না দাওয়া কোলে দেয় সে ডেকে তানে যারে কোলে যায় না দাওয়া কোলে দেয় সে ডেকে তানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে সেই প্রাণের প্রাণ চৈতন্য গোসাই হরিদাসের সিদ্ধ বকুলে ভক্তরা সব গুণ কীর্তন করছে লক্ষ ক্রীড়া উদ্ধার হলো এই ঠাকুর হরিদাসের কৃপাতে গণিকা লক্ষ ক্রীড়া হইল পরম মহান্তি কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি জানো জানো একে অপরকে বলছে জানো জানো এই সেই ঠাকুর হরিদাস যিনি বেশ্যা লক্ষ হীরাকে জড়িয়ে ধরেছিল মা মা বলে বুকে ঠাঁই দিয়েছিল আরেকজন বলছে তা লক্ষ হীরা কি বলেছিল প্রত্যুত্তরে লক্ষ হীরা বলল পিতা আমার মতো গণিকা পতিতাকে তুমি মা বলে বুকে ঠাঁই দিলে তুমি কে গো তুমি কে কেউ না চিনুক আমি চিনেছি আমি আর চিৎকার করে জগৎবাসীকে জানাবো ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কভু নয় তোরা মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা পঞ্চম পুরুষার্থ প্রেম দেবের দুর্লভ তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব এই সেই ঠাকুর হরিদাস জনে জনে ধরে ধরে গুণ কীর্তন করছে হরিদাসের গুণ গায়ে কেহ পড়ে কারো পায় হরিদাসের গুণ গায়ে কেহ পড়ে কারো পায় পঞ্চমুখে হরিদাসের গুণ গায় গো পঞ্চমুখে হরিদাসের গুণ গায় গৌর হলো যেন পঞ্চানন হলো যেন পঞ্চানন হলো যেন পঞ্চানন হলো যেন পঞ্চানন হরিদাসের গুণের কথা বলতে হলো যেন পঞ্চানন হরিদাসের গুণের কথা বলতে জনে জনে ধরে বলে হরিদাসের গুণের কথা বলতে হরিদাসের মহিমার কথা হরিদাসের মহিমান হলো যেন পঞ্চানন হলো যেন পঞ্চানন পঞ্চমুখে হরিদাসের গুণ গায় আর কি গুণ কীর্তন বলছে জানো এই হরিদাসকে গাছের সাথে বেঁধে নির্মম অত্যাচার বাঁশ বাজারে বেত্রাঘাত একজন পারে না ছেড়ে দেয় আরেকজন ধরে আপনারা তো জানেন কথাগুলো বাইশ বাজার ঘুরে ঘুরে মেরেছে বাইশ বাজারের নাম আছে চরামন কাটিহাট মাগুড়া হাট দর্শনা হাট নাভাগঞ্জ হাট বেনাপোল হাট এইভাবে ইত্যাদি এই হাটে ঘুরে ঘুরে গাছের সাথে বেঁধে নির্মম অত্যাচার আর একটাই কথা ওই হিদুদেবতার নাম বলা যাবে না ছা ছা নামাচার্য ছিল ঠাকুর হরিদাস সে নামের প্রতি এত রুচি অবশেষে শ্রীমুখে ঘোষণা করলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে খণ্ড খণ্ড করো যদি যায় মোর প্রাণ তথাপি না ছাড়িব মোর বদনে হরি নাম খন্ড খন্ড কর যদি এই দেখো সূর্যোগ হলো ঠাকুর হরিদাস যখন বলেছিল তখন তো সুর বাজেনি তখন এইভাবে কেউ খোলের বায়াটা কেউ পেটায়নি ধুপ ধুপ করে ঠিক আছে অনুভব রাখো এই কথাটা মানুষের কাছে খুব ভেতরে গেঁথে দেওয়ার জন্য সুরটা সংযোজন হয় তাহলে সুরের কোনো প্রয়োজন ছিল না এই যে ভাগবত পাঠের প্রতি আকর্ষণ নেই কেন চৈতন্য চরিতামৃত কে তো কেউ যদি কথার মতো করে পাঠ করে আকর্ষণ হয় না পাঁচ জন ছ জন বসে থাকে শুন নেই তো যার জন্য একটা ধারা এসেছে এখন ভাগবত কথা বলতে গেলে মিউজিক বাজে এটা বাজে ওটা বাজে সেটা বাজে ওটা বাজে আপনি কি বাজাবার জন্য আসছেন নাকি ও আমি বসবার জন্য আমি ভালো বাজনা কথা হচ্ছে তো যদি কিছু বাজে এমন মার মারবো না বাইশ বাজের বেত্রাঘাত করে বড় কথা দিয়েছি তোমার মুখ থেকে নাম বন্ধ করবো তোমার স্পর্ধা তো কম নয় এ মাটিতে দাঁড়িয়ে তুমি হিন্দু দেবতার নাম করো তুমি জানো তুমি মুসলমান এই ঠাকুর হরিদাস বলে দিলেন
খণ্ড খণ্ড করো যদি যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব মোর বদনে হরিনাম। আমাকে কেটে টুকরো টুকরো কর, নাম আমি ছাড়ব না। হরে কৃষ্ণ। সেই ঠাকুর হরিদাস অবশেষে তিনি জয়লাভ করলেন, মৃত্যুকে জয় করলেন। ওই বাড়ি বাজারে যারা ব্যত্যাঘাত করছিল তারাই একটা সময় এই পায়ে ধরে, হে পিপি, হে পয়গম্বর, তুমি মরো, তুমি নিজ ইচ্ছায় না মরলে আমাদের প্রাণ যাবে, মূলক প্রতীক্ষা আমাদের মানে কোতল করবে বলেছে। তখন ঠাকুর হরিদাস মুখে একটা কথাই বললেন, তোমরা আমার দড়ির বাঁধনটা খুলে দাও। গাছের সাথে বেঁধে রেখেছে তো, বলছে দড়ির বাঁধনটা খুলে, যেই বলছে দড়ির বাঁধন খুলে দাও, তখন বলছে পালিয়ে যাবে না তো, কোথাও পালাবো না, তোমাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব, সেই সুযোগটা আমায় দাও। যখন দড়ির বাঁধন খুলে দিয়েছে, এই তখন ঠাকুর হরিদাস ওই স্থানে বসে ভগবানের উদ্দেশ্যে বললেন, হে ভগবান, আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো আমার সুখময়, হরি আমার মানস সন্তাপে নাশিতে, ইথে যদি কোনো দুঃখ হয়। মনে রাখবেন, মাথায় রাখবেন, যে গানটা শুনে আপনারা হরিদাস ঠাকুরের এই কথা মানে ভক্ত হরিদাস বা নির্জন কথা এত যে বলা বলি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, এই গানটা কিন্তু ওপার বাংলার গান, মানে বাংলাদেশের গান, এই সুরটা কিন্তু বাংলাদেশের সুর, এদেশের নয়। আজকে যে কীর্তন এত জনপ্রিয়তা, ওপার বাংলা এপার বাংলার একটা বন্ধুত্ব আছে গান বাজনার ক্ষেত্রে। এই যে ভাটিয়ালি সুর এত আকর্ষণ কেন, মেঠো সুর, মাটির গন্ধ কেন? ওপার বাংলায় মনে রাখবেন চাষ করতে করতে এইসব গানগুলো গায়, চোখ দিয়ে জল পড়ে ভক্তের, যিনি চাষ করছেন তার দাদুর সঙ্গে তিলক সেবা, সে প্রসাদ ভোজী চাষ করছেন, কড়া রোদের তাপ, লাঙল দিয়ে চাষ করছে মাঠে, আর গুনগুন করে গাইছে ঠাকুর হরিদাস সেই জীবনের কথা। নিষ্কাম ভক্ত নিবেদন করছে ভগবানের কাছে, ভগবান আমার যা হবার হবে। নিষ্কাম ভক্ত কখনো নিজের কথা ভাবে না, জগতের মঙ্গল চিন্তা করে, সে জানে খুব চতুর, জগতের যদি মঙ্গল হয় আমি তো জগৎ ছাড়া নই, তাহলে আমারও মঙ্গল। এরে কত চতুরতা দেয়, জগতের মঙ্গল চাইছে, কেন চাইছে, জগতের যদি মঙ্গল হয় আমি তো জগৎ ছাড়া নই, তাহলে মঙ্গলের ছিটে ধান আমারও গায়ে লাগবে। কত বুদ্ধি নিয়ে কথা বল, মনে রাখবেন নিবেদনটাও সেইভাবে করতে হয়, আস্তে আস্তে ভগবানের কাছে নিবেদনটাও সেইভাবে করতে হয়। একটা গ্রামের লোক ভগবানের কাছে বলছে, ভগবান এই যুগটা যেমন তেমন গেল গেল এই জন্মে, আগামী জন্মে যদি মানুষ হয়ে আসি, হ্যাঁ, যে যার কর্ম করে চলে যাবে, যাওয়ার সময় আমাকে সব দিয়ে যাবে, বুঝলে, যে যার কর্ম করে চলে যাবে, যাওয়ার সময় আমাকে দিয়ে যাবে, মানে কর্ম সবাই করবে আর দেওয়ার বেলায় তাকে দেবে, এই ভাবনা নিয়ে ভগবানের কাছে বলল। ভগবান তো খুব বুদ্ধি রাখে, কথাটা ভালো করে শুনলো, শুনে অবশেষে আগামী জন্মে বলেছে, আবার যখন তার জন্ম হলো কোথায় চাকরি পেল বলুন তো, শৌচালয়। যে যার কর্ম করছে আর দিয়ে চলে যাচ্ছে, যে যার কর্ম করছে দিয়ে চলে যাচ্ছে বলেছিল তো, ভগবানের তো কোনো দোষ নেই, যেমনটি চেয়েছে তেমনটি পেয়েছে, এই জন্য চাইবার সময় একটু চোখ খান খুলে চাইতে হবে, খুব বুদ্ধি রেখে চাইতে হবে, চাইলেই হবে না, চটজলদি ডিসিশন নিলে হবে না যে আমার এটা চাই ওটা চাই। ভক্ত নিষ্কাম ভক্ত যারা, শুধু ভক্ত নয়, নিষ্কাম ভক্ত যারা, যাদের কামনা মর্ষ না গোবিন্দ হয়ে অন্য কিছু নয়, তারা কিন্তু শুধু নিজের মঙ্গল কামনা না, তারা জগতের মঙ্গল, প্রত্যেকের মঙ্গল চায়, কারণ প্রত্যেকের সঙ্গে আমি যুক্ত, আমি শুধু মঙ্গল চাই, আমার ঘরটা নিয়ে মঙ্গল চিন্তা করবো, আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে আমি কি ঘরে থাকতে পারবো, পাশের বাড়িতে আগুন লেগেছে আমাকে তো ঘর ছাড়তে হবে, কেন পাশের বাড়ির ওই আগুন আমার বাড়িতে যদি স্পর্শ করে আমি তো জ্বলে পুড়ে ছাড়ি খাড়ি যাবো। হরে কৃষ্ণ। এইসব ছোট্ট ছোট্ট কথাগুলো এই আধ্যাত্মিক চেতনায় এখানে যোগ করে দেবেন,
বাস্তবের সব কথাই যে ফেলনাটা নয়, আধ্যাত্মিক কথাই কথা আর বাস্তবের কথা কথা নয়, এ মূর্খের মতো কথা আমি কখনো মাইকের সামনে দাঁড়িয়ে বক্তা হয়ে বলবো না। বাস্তবের কিছু কিছু কথা আছে মনে রাখবেন, খুব মূল্যবান, খুব মূল্যবান। এবং বিশেষ করে এখন তো মানে কোনো শাস্ত্র ঘাটতে হবে না, নেটে যেভাবে কথাগুলো প্রচার হচ্ছে শাস্ত্রীয় কথা অতি সহজ কথার মধ্য দিয়ে মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে, এটা আমি কি বলবো, গুগলকে সম্মান জানানো উচিত, সম্মর্যার মর্যাদা দেওয়া উচিত। কত সুন্দর একটা কথা গুগলের মাধ্যমে মানুষ জেনেছে যে অক্সিজেনকে যেমন চোখে দেখা যায় না কিন্তু নিত্য প্রয়োজন হয় মানুষের, ঠিক তদ্রূপ ভগবানকে চোখে দেখা যায় না, ভগবান ছাড়াও মানুষ বাঁচতে পারে না। এই কথাটা কোন শাস্ত্রে লেখা আছে বলুন তো? বেদাদি পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, শিব পুরাণ, কল্কি পুরাণ কোথায় লেখা আছে? এইদিকে কথার দিকে মন রাখুন, কোথাও লেখা নেই। কিন্তু গুগল সার্চ করুন, আজকে নেটের মাধ্যমে কথাটা প্রচার হয়েছে, অবহেলা করলে হবে না। মনে রাখবেন, একটা ফুচকা বিক্রি করে খাচ্ছে বলে তার একটা কথার মূল্য থাকতে পারে না, হতে পারে তার কাছে কিছু শিক্ষা আছে। হঠাৎ করে ভগবানই তার মধ্যে দিয়ে এমন একটা কথা প্রকাশ করে দিল, আপনি ফুচকা খেতে খেতে চেতনা এসে গেল। কি বলল গো, একজন ফুচকা বিক্রেতা ভগবানের প্রতি এইরকম বিশ্বাস, আর আমি আমি ঠাকুর ঘর সাজিয়েছি, ঠাকুর ঘরে বেশিক্ষণ সময় না দিই, হ্যাঁ ইচ্ছা জেগেছে ফুচকা খাওয়ার তাই ফুচকা খেতে এসেছি, ও তো আমার মতো ঠাকুর ঘরে থাকতে পারে না, কিন্তু ওর ভেতরে এই অনুভূতি, ওর কাছ থেকে শিক্ষা আছে। মনে রাখবেন মাথায়, কাউকে অবহেলা করা যাবে না, সবার কাছ থেকে ভালোটুকু নিতে হবে, ভালোটুকু নিতে হবে, খারাপের সঙ্গ করতে হবে, খারাপের মধ্যে ভালো আছে, খারাপকে অবহেলা করলে হবে না, খারাপকে অবহেলা করে দুলে ফেলে দিলে হবে না, উনি মদ খায় ঘৃণা করলে হবে না, মদ খায় হয়তো আপনার সঙ্গ ভগবান ওনাকে দিয়েছেন, নাহলে এই মুহূর্তে আপনি ওই মদতি মাতালের কাছে যাবেন কেন? ভগবান আপনাকে পাঠিয়েছে, তুমি এসো ওর সঙ্গে বন্ধুত্ব করো, তোমার একটা কথাতে হয়তো ও চিরতরের জন্য এই নেশা ছেড়ে দিয়ে ভগবত সেবা করবে। এইভাবে নিজেকে ভাবতে হবে, ঘৃণা করলে হবে না, জগতে সবাইকে প্রয়োজন আছে, নাহলে লক্ষ্য হীরা মহাপ্রভুর তখন জন্ম হয়নি, লক্ষ্য হীরার মতো ব্যবসা ঠাকুর হরিদাস তো পারতো তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে, যে তোমার জন্য আমার ভজন সাধন নষ্ট হয়ে যাচ্ছে, তোমাকে তুমি এলে পরে আমার কষ্ট হয়, আমি নিজেকে ঠিক রাখতে পারি না, তা তো বলিনি। ঠাকুর হরিদাস বলেছে বসো অপেক্ষা করো, সম্মান করেছে। অর্থাৎ এইসব কথা থেকে বুঝে নিতে হবে, ব্যবসারাও জগতে সম্মান পাবে, অসম্মান করা উচিত নয়। আজকে ব্যবসা পল্লীটি যদি ওই পাশে আমার না থাকতো, আজকে আমার ঘরের মেয়েরা এইভাবে অবাধে ঘুরে বেড়াতে পারত না, ওদের অবদান আছে, ওরাও ঘৃণার পাত্র। আজকে ওরা যদি প্রকৃত ঘৃণিত হতো তাহলে ওদের মাথার চুল ওই উড়িষ্যা রাজ্যের জগন্নাথের মন্দিরে কখনো আদিবাসী পান্নারা এই চুলটা থলের মধ্যে ভরে মর্যাদা দিত না, যার নাম লোটন হীরা। তবে সব ব্যবসার চুল তো দেয়নি, একজন ব্যবসাকে দিয়ে জগতের সব ব্যবসাকে মর্যাদা দিয়েছে, সেই ব্যবসার নাম হলো লক্ষ্য হীরা। এই লক্ষ্য হীরা উদ্ধার করবার পরের ঘটনা, আমার যা কবার হবে, এই যে প্রভু আমি আমার জন্য তোমার কাছে নিবেদন করছি না, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো আমার সুখময়, এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মরদ্রোহে ইহাদের না লহ অপরাধ। শুনলেন ভাষাটা, প্রসাদ ভাষাটা যখনই কানে এলো আমাদের ধারণা চলে যায় প্রসাদ বলতে বাতাসা, প্রসাদ বলতে নকুলদানা, প্রসাদ বলতে অন্ন ইত্যাদি, না প্রসাদ কথার অর্থ এখানে ব্যবহার করেছে ঠাকুর হরিদাস এই অর্থে, এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ মানে প্রসাদ স্বরূপ এদেরকে গ্রহণ করো, যারা আমাকে মারছে, যারা আমাকে মেরে মেরে কটু কথা বলছে, আর বেশিক্ষণ নয়, বস বাবা আস্তে আস্তে আস্তে, এই বছর আসাটা আমার সার্থক, এই বছর বাড়িতে ঢুকতে গিয়ে আমাকে বলেছে দাদু এসে গেছে, কি আনন্দ হয়েছে, এক একজনের রাগ হয় আমার খুব আনন্দ হয় দাদু বললে, আমি দাদু হয়েছি। তা দাদু যখন হয়েছি দাদুকে তো কষ্ট দেওয়া উচিত না, কটা বাজে রে, পাঁচটা ৩৫ হয়ে গেল, আমি যদি দাদু হই এবার নাতি আসবে,
কারণ আমায় যদি দাদু বলে তাহলে তাহলে আমাদের সদ্য দাদা নাতি হয়ে যায়। হরি হরি আনন্দ আনন্দ মহানন্দ, আমাদের ঘর এক, আমরা একই কর্ম করে খাই, মনে রাখবেন কোনো ভেদ নাই, ভেদ মানুষের চোখে, ভেদ কথার দ্বারা কোনো ভেদ নাই, সবাই আমরা এক পথের পথিক। অতএব সে অপেক্ষা করছে, ডালি সাজিয়ে বসে আছে ভক্ত সেবা করবে বলে, ইতিমধ্যে তার স্মরণ মনন এসে গেছে হরি কথা বলার। আমিও হরি কথা বলতে বলতে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি, আসুন কি করব, আমি ভজন গাই না, ওখান থেকে বলছে আপনি ভজন করুন, আমি বলছি আমি ভজন গাই না, আমার যা হবার হবে তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো আমার সুখময়, হরি আমারও মানস সন্তাপ নাশিতে, ইথে যদি কোনো দুঃখ হয়, সুখে থাকো মোর সুখময়, সুখে থাকো মোর সুখময়, সুখে থাকো মোর সুখময়, হে কৃষ্ণ কৃষ্ণ বন্ধ করো বন্ধ করো, মারতে 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 অবশেষে সবাই ক্লান্ত শ্লান্ত, তাহলে আর হবে না, তখন বলছে পায়ে ধরে পূর্বে মৃত্যু বরণ করো। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, এই ধ্যান যোগে বসে গেল, এক আত্মা এক প্রাণ, একে বলে মমি, এটা যোগ সাধনার মধ্যে আছে। হ্যাঁ, আপনা থেকে কুম্ভক হয়ে যাওয়া, এখন কুম্ভকটা যোগ সাধনায় বসতে হয় আলাদা করে, তারপর কুম্ভক হয়। আর বৈষ্ণবীয় রীতিনীতি ধারায় বলছে গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র ঠিক ঠিক ভাবে যদি জপ ধ্যান হয় তাহলে আপনা থেকে বৈষ্ণব কুম্ভক হয়ে যায়। তা ঠাকুর হরিদাসের দেহটা কুম্ভক হয়ে গেছে, কুম্ভকের পরিণামটা হচ্ছে সমাধি যেমন হয় না, মানে মরে গেলে শক্ত হয়ে যায় পোক্ত হয়ে যায় এরকম ভাব, তাই এরকম দেখি শক্ত হয়ে গেছে, তখন এই দেহটা কি করবে, ওরা নোংরা জায়গা বলতে জানে গঙ্গা, আমরা যেমন হিন্দুরা গঙ্গাকে খুব ভক্তি করি শ্রদ্ধা করি, কেনা পবিত্র, গঙ্গা জল পূজায় লাগে গঙ্গা জল, হ্যাঁ একটা অশুদ্ধতা বোধ করলে গঙ্গা জলটা একটু মাথায় নিলাম, কিন্তু মুসলমানেরা কখনো গঙ্গাকে পবিত্র বলে মনে করে না, এতটাই অপবিত্র মনে করে, গঙ্গা ভাষাটা বললেও যেন দোষ, এইরকম একটা বোধ আসে বলে তারা গঙ্গাকে গাং বলে, নদী বলে, গঙ্গাও বলে না, তাহলে ঘৃণিত জায়গা নোংরা জায়গা, তাহলে এই ঠাকুর হরিদাসকে তারা ঘৃণার চোখে দেখছে, ভাবটা লক্ষ্য করুন, অন্তরের ভাবটা লক্ষ্য করুন, ঘৃণার চোখে দেখছে বলে ঘৃণিত লোকটাকে নিয়ে গিয়ে কোথায় ফেলবো, ওই নোংরা জায়গায় ফেলে দিই, এই বলে গাঙের জলে ফেলে দিই। আর এদিকে মা গঙ্গা আমার ভেতরে ভেতরে বাসনা করে বসে আছে, ওর দেহটা যদি একটু স্পর্শ করতে পারি ধন্য হয়ে যায়, কেন না এই মা গঙ্গাকে ঠাকুর হরিদাস এত সম্মান করে, পাদস্পর্শের ভয়ে গঙ্গা বক্ষে নামে না, দূর থেকে গঙ্গা জল মাথায় নেয়, যেই জলে ফেলেছে এই মা গঙ্গা উচ্ছলিত হয়ে উঠেছে, ভাসতে ভাসতে ফুলিয়ার গঙ্গার তীরে এসে ঠেকেছে, তীরে এসে ঠেকা মাত্রই ঠাকুর হরিদাসের জ্ঞান ফিরে এসেছে, যেই জ্ঞান ফিরে এসেছে, হ্যাঁ ওই ওখানে বৃক্ষতলে বসে আছে, নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। সকালবেলায় যখন সবাই স্নান করতে এসেছে ঘাটে, তখন সবাই দেখে অবাক, ঠাকুর হরিদাস এখনো বেঁচে আছে, এই দেশমন সারা পড়ে গেল, মনোপ্রতিকার কর্ণে যাওয়া মাত্র গোড়াই কাজীকে ডেকে বলছি গোড়াই কাজী আপনি যে বললেন মরে গেছে, ও তো এখনো বেঁচে আছে, এই তখন ছুটে এলো, এসে মনোপ্রতিকার কি বলছে দেখুন, এগুলো ঐতিহাসিক সত্য ঘটনা, ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না, মনোপ্রতিকা বলছে আপনার যেভাবে ইচ্ছা নাম প্রচার করুন, বাংলার যে কোনো প্রান্তে ঘুরে ঘুরে নাম প্রচার করুন, আপনাকে কেউ বাধা দেবে না, যদি বাধা দেয় তাহলে আমি বলছি আমার বংশের যদি কেউ হয়ে থাকে, আমার জাতের যদি কেউ হয়ে থাকে, আমি তাকে বর্জন করব, এবং আমার অবর্তমানে এই ঘোষণা রইল পরবর্তীকালে যারা থাকবে তারা যেন তাকে বর্জন করে। তখন ঠাকুর হরিদাস শ্রীমুখে সুন্দর একটি কথা বললেন, যে কথাটা শুধু কথার মধ্যে বললে হবে না, যদি এর সঙ্গে সুর আর লয় যুক্ত করি তাহলে কথাগুলো খুব মনোরম, কি বলেছে শুনুন, কি বলছে ঠাকুর হরিদাস, মূলপতিকাকে বলছে আপনি তো আমাকে সম্মান করে বলছেন যেভাবে ইচ্ছা আপনার নাম প্রচার করুন, কেউ বাধা দেবে না, আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন যে আমি নাম প্রচার করছি, কিন্তু আমি বলবো আমি নই, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, দাও আমায়
প্রেম ভোগতে বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল, দাও আমায় দাও, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল, এসরি দেহরি যাহা কিছু করি সকলি তোমারি, সকলি তোমারি শয়ন গমন নিশি জাগরণ, কিছু না হামারি কিছু না হামারি কিছু না হামারি, ও প্রভু সকলি তোমারি, ও প্রভু সকলি তোমারি, কিছু না আমারি সকলি, ও প্রভু সকলি তোমারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্তরাম প্রভু তারপর কি হলো? মনোনিবেশ আছে তো, চৈতন্যদেব সে মুখে বলছেন, গুণকীর্তন করছেন হরিদাসে সিদ্ধ বকুলে এসে। হরে কৃষ্ণ, হরিদাস ঠাকুর দূরে আছে, দীনতা নিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে, হরিরাম আশ্রয় করে আছে, সুযোগ খুঁজছে কখন পাবো প্রভুকে, আমার ইচ্ছা পূর্ণ করতে হবে। এদিকে চৈতন্যদেব বলছে, জানো জানো ভক্তরাম, তারপর কি হলো? আমি বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলাম, আমি ক্রোধ সম্বরণ করতে পারলাম না, আমি দেখছি ওকে মারছে, ওকে কটু কথা বলছে, ওকে গালাগাল করছে, ওদেরকে খণ্ড খণ্ড করে দেওয়ার জন্য সুদর্শন চক্রকে পাঠালাম। কি হলো জানো? কি হলো প্রভু? সুদর্শন চক্র ওদের কাছে গেল কিন্তু ওদেরকে স্পর্শ করতে পারলো না। কেন কেন প্রভু? বুঝলে না, আমার হরিদাস তখন ওদের হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মঙ্গল কামনা করছিল, অর্থাৎ আমার ঠাকুর হরিদাসের মতো অতিপ্রিয় ভক্ত যারা, তারা যদি ভগবানের কাছে মঙ্গল কামনা করে, সুদর্শন চক্রের সাধ্য নাই, তার ক্ষতি করতে পারে। শুনলেন উপস্থিত ভক্তগণ, সবাই শুনলেন তো কথাটা, ভগবান ভক্তকে কিভাবে মর্যাদা দিল? বলছে, ভক্ত যদি কোনো দস্যু পাষণ্ডের জন্য মঙ্গল কামনা করে, বৈকুণ্ঠনাথ তার হাতে সুদর্শন চক্রেরও সাধ্য নাই, তার ক্ষতি করতে পারে। যদি পারত তাহলে ওই সুদর্শন চক্র এসে যারা মারছিল তাদেরকে টুকরো টুকরো করে দিত। পারে ঠাকুর হরিদাস সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে মঙ্গল কামনা করছে। তারপরের কথাটা শুনলে আরো অবাক হবেন, এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ঠাকুর হরিদাসের দেহে একটা আঘাত লাগতে দেয়নি, বাইশ বাজারের একটা আঘাত, চাবুকের আঘাত একটাও তার গায়ে পড়েনি। চৈতন্য চরিতামৃত পড়াশোনা করলে সেখানে লেখা আছে পরিষ্কার, মহাপ্রভু তার দেহটা ঠাকুর হরিদাসের দেহের মধ্যে মিশিয়ে দিয়েছিল, মিশিয়ে দিয়ে বাইশ বাজারে বেত্তাঘাত তিনি অঙ্গে ধারণ করেছেন পৃষ্ঠাদেশে। এবং পরবর্তীকালে ঠাকুর হরিদাস যখন সাত দিন ভাবাবিষ্ট অবস্থার মধ্যে আছেন, সেই সময় ফুলিয়ার মাটিতে মহাপ্রভু সাক্ষাৎ এসে হরিদাস ঠাকুরকে বলছে, হরিদাস প্রভু প্রভু তুমি এসেছ জানো? হরিদাস, আমার আগমনে যদিও বা কিছু সময় লাগলো, শীঘ্র আসিলাম তব দুঃখ সহিতে না পেরে, তোমার দুঃখ দেখে সহ্য করতে পারলাম না, তাই এলাম। জানো হরিদাস, ওরা যখন তোমায় মারছিল না, আমি আমার দেহটা তোমার দেহের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, আর ওই বাইশ বাজারে বেত্তাঘাত আমি আমার নিজের দেহে ধারণ করি। এই দেখো 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 ঠাকুর হরিদাস দেখছি, দেখতে দেখতে একটা সময় চিৎকার করে বলে উঠলেন, বিস্মিত হরিদাস বিস্মিত হরিদাস, প্রভুর পৃষ্ঠ ছিন্ন ভিন্ন, বেত্রাঘাতের শত চিহ্ন, হায় হায় হাহুতাস, হা হা প্রভু হা, কি করেছ, হায় হায় একই কথা, আমার দেহে
দারুণ ব্যথা প্রভু নীলা আপনার অঙ্গে প্রভু নীলা আপনার অঙ্গে না 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 এ দুঃখ রাখার ঠাই নাই ঠাই নাই ঠাই নাই আমি মরি জানা কেন না যাই ডুবে গেলাম অপরাধ পঙ্কে এহেন কৃপার কথা ওগো তোমরা কেহ কি শুনেছো কথা আমার আঘাতে প্রভু দীর্ণ বিদীর্ণ কহে মহানাম ব্রত তোমরা আরো দেখিবে কত পাপি জালিঙ্গিয়া হবে প্রভু কালো বর্ণ একদিন এই বাংলায় পাপি জালিঙ্গিয়া হবে প্রভু কালো বর্ণ অপার করুণা অপার করুণা অপার করুণা অপার করুণা আমার করুণা ময়ের অপার করুণা ময়ের অপার করুণা ওগো তার করুণা আর নাই সীমা বিলায় শুধু মধুরিমা করুণার নাই সীমা বিলায় শুধু মধুরিমা করুণার নাই সীমা বিস্মিত হরিদাস অবাক হয়ে গেল এই সেই ঠাকুর হরিদাস বাইশ বাজারে বেত্তাঘাত প্রভু ধারণ করেছে হরিদাসের গুণ গায় পঞ্চমুখে চৈতন্যদেব যখন হরিদাসের গুণ কীর্তনে মত্ত সবাই যখন হরিধ্বনিতে মত্ত সবাই হরিবোল হরিবোল বলছে এত লোক জমায়েত হয়েছে এই কুটিরে হঠাৎ করে ঠাকুর হরিদাস দেখলেন এই সুযোগ নিজাগ্রেতে প্রভুরে বসাইল হরিদাস ঠাকুর নিজের অগ্রে এনে মহাপ্রভুকে বসালেন দুই নেত্র ভৃঙ্গ মুখ পদ্মে দিল তার দুটি চোখ মহাপ্রভুর মুখটাকে পদ্মস্বরূপ দেখছে পদ্মের মধু পান করে ভ্রমর যেমন খুব খুশি হয় ঠিক তদ্রূপ দুই নেত্র ভৃঙ্গ ঠাকুর হরিদাসের দুটি নয়ন ভৃঙ্গ এই মহাপ্রভু মুখপদ্মের মধ্যে বসে দুই নেত্র ভৃঙ্গ মুখপদ্মে দিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলেন বারবার প্রভু মুখ মাধুরী পেয়ে বহে নেত্রধার মহাপ্রভু মুখমণ্ডল দর্শন করে নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস অঝরে কাঁদছে ধা বুড়িয়ে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে আর বারবার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বদ বলিতে উচ্চারণ নামে শহীদ প্রাণ কইল উৎক্রামণ এই ঠাকুর হরিদাস জীবনাবাসন হল আজকে সেই তিথি আপনারা জানেন মাননীয় ভক্তগণ সভার মধ্যে উপস্থিত এবং অনুপস্থিত সকলকে জানান সকলকে সবাই জানুক আজকে সেই তিথি নামা ঠাকুর হরিদাসের দেহ নিয়ে মহাপ্রভু নর্তন করেছিলেন উদ্দণ্ড নৃত্য করেছিলেন ভক্তদের অনুভূতির কথা সাধক পার্শ্বদের অনুভূতির কথা তারা যেন দেখেছিলেন শিবস্কন্ধে সতীদেহ নিয়ে দেবাদিদেব মহাদেব যেমন প্রলয়নাচন নৃত্য করেছিল ঠিক একইভাবে কলিযুগে চৈতন্যদেব ঠাকুর হরিদাসের দেহ নিয়ে প্রলয় নৃত্য করেছিল এই নৃত্য করতে করতে তারপর হরিদাসের তনু সমুদ্রে নিয়ে এসেছিলেন নিয়ে এসে স্নান করিয়েছিলেন স্নান করবার পর চৈতন্যদেব একটা সুন্দর সিদ্ধান্ত দিয়েছিলেন হরিদাসের তনু সমুদ্রে স্নান করাইল চৈতন্যদেব শ্রীমুখে বলছেন প্রভু কহে এই সমুদ্র মহাতীর্থ হইল আমরা সকলেই জানি মানি কথাটা শ্রদ্ধা করি সমুদ্রকে তীর্থ বলে আমরা মানি জানি কেননা সব তীর্থের জল এসে সমুদ্রে পড়ে তার জন্য সমুদ্রে এই কারণে তীর্থ আর মহাতীর্থ কেন হলো না ঠাকুর হরিদাস নামাচার্য বৈষ্ণবাচার্য তিনি পাদস্পর্শের ভয়ে গঙ্গাস্পর্শ করতেন না হ্যাঁ মানে গঙ্গায় নামতেন না পা ছুঁয়ে এখনো মনে রাখবেন এই ধারায় এখনো বহু সাধু পুরীতে যায় সমুদ্রে কখনো পা রাখে না
কারণ না এই সমুদ্রের জলে একদিন ঠাকুর হরিদাসের দেহ মানে চুবানো হয়েছিল, খুব সহজ ভাষায় বললে বলা যায় স্নান করানো হয়েছিল, মানে চুবানো হয়েছিল। তাহলে ঠাকুর হরিদাসের দেহের জলটা ওই জলের মধ্যে মিশ্রিত হয়ে আছে, তারা এত ভক্তি করে ওই জলে পা রাখবো। যেমন মানসরোবরে গিয়ে এখনো যারা ব্রজ পরিক্রমায় যায় তারা মানসরোবরে গিয়ে কখনো মানসরোবরে ডুব দিয়ে স্নান করে না, পা রাখে না। কেন রাখে না? না রাধারানীর চোখের জল থেকে ওই সরোবরের সৃষ্টি, এইরকম একটা অনুভব কাজ করে বলে তারা এত ভক্তি করে। ঠিক তো এখনো পুরীতে পৌঁছে বহু মানুষ আছে সমুদ্রে স্নান করে না, সমুদ্রের জল ভক্তি করে মাথায় নেয়। মহাপ্রভু স্নান করাবার পর সবাইকে ডেকে এনে বলেছিল হরিদাসের পাদদগ পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদী চন্দন, দৌড় করায় প্রসাদী চন্দন অঙ্গে আনি দিল, বালুকার গর্ত করি তাহে শোয়াইল। এখন গর্ত করে শুয়ে দিয়েছে, বালু কিন্তু কেউ চাপা দিল না, কারণ আপনজন ছাড়া যেমন মুখাগ্নি হয় না আপনজন ছাড়া বালুও দেয় না। তা এই কথোপকথন যখন সবার মুখে মুখে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সবাইকে অবাক করে দিয়ে বললেন আমি হরিদাসের আপনজন, অর্থাৎ আমি আগে বালু দেব তারপর তোমরা আমার পশ্চাৎ ভাগে দাঁড়িয়ে সবাই দাও। মনে রাখবেন মুখাগ্নি করবার সময় শ্মশানে একটা নিয়ম আছে, মরা পৌঁছে এই কথার দিকে মনে রাখুন, মরা পৌঁছে যাবার পর শ্মশানে মরা যখন তখন পোড়ানো হয়নি তখন অনেক মানুষ আছে এদিক ওদিক চলে যায়, কিন্তু যখন মুখাগ্নি হয় তখন হিন্দুদের একটা ধারা আছে, মুসলমানদের যেমন ধারা আছে, যদি শুনতে পায় যে ওখানে মরেছে কবর হবে যত দূরেই থাকুক পৌঁছবে, কেন তখনকার সময়ে তাদের একটা ভেতরে ভাব আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন, একে দর্শন করা মানে তাকে দেখা। ঠিক সেই রকম হিন্দুদের মধ্যে ভেতরে আছে মুখাগ্নির সময় এমনি সময় যেমন তেমন কাছে দাঁড়িয়ে থাকতে হয়, নিকটজন হোক পর হোক। এই ধারা মেনে কি হলো, মহাপ্রভু এলেন সর্বাগ্যে দিতে, তার পাছু পাছু সব ভক্তরা আসছে, হরি বল হরি বল বলি শ্রী গৌর রায়, আপনি শ্রী হস্তে বালু দিলেন তার গায়ে। হয় মনে রাখবেন মহাপ্রভু বালি দিলেই তো আর চাপা পড়ে যায় না, তার মানে যত ভক্ত ছিল সবাই একটু একটু করে দিতে 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 আর ঠাকুর হরিদাসের দেহটা দেখা যাচ্ছে না, এবার সমাধি হয়ে গেল, তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলো। পিণ্ডা মানে বুঝতে পেরেছেন কি? আপনি তো সবার আগে মাথা নাড়লেন, হ্যাঁ বুঝেছি, সাহস নিয়ে বলেছেন, এরকম না বললে জানা যায় এতে লজ্জা পাবার কিছু নেই। পিণ্ডা মানে এই কবর দিয়েছে, কবরের উপরে একটা আচ্ছাদন, এটা দিল কেন? আচ্ছাদন অনুভব, রোদ উঠবে তাপ লাগবে না, বৃষ্টি হবে জল পড়বে না, এখন ঝড় যদি আসে তখন তো সব ভেঙে যাবে, সেই উদ্দেশ্য করে কেউ করে, একটা অনুভব কাজ করে, ফেলে চলে যাব দেহটা এখানে আছে এই তাপ পড়বে আর ছাতার মতো করে দেওয়া। তাই বলছে পিণ্ডার চৌদিকে আবরণ কইল, তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইল, পিণ্ডার চৌদিকে আবরণ কইল, আবরণ দেওয়ার পরে কি করলো, তারে বেদী মহাপ্রভু করিছেন কীর্তন, হরি বল তারে বেদী মহাপ্রভু করিছেন কীর্তন, হরি কীর্তন কোলাহলে ভরিল ভুবন, হরি কীর্তন কোলাহলে ভরিল ভুবন, হরি কীর্তন কোলাহলে ভরিল ভুবন, হরি কীর্তন কোলাহলে ভরিল ভুবন। এখন হরি কীর্তন এইদিকে এইদিকে হরি কীর্তন কোলাহলে ভরিল ভুবন, সবাই যখন হরি নামে মত্ত, চৈতন্যদেব মনে মনে বিচার করলেন এর একটা উৎসব করা উচিত, তাই না? উৎসব করা উচিত। তখন কি করলেন, উৎসব কিভাবে করব, সবাইকে দিতে হবে, তো মহাপ্রভু ভিখারী হয়ে গেলেন, এই দেখো ভগবান ভিখারী হয়েছে, এই দেখে ভিখারীর মতো ভিক্ষা করছে, সিংহদ্বারে আসি প্রভু পশারিল ঠাই, অঞ্চল পাতিয়া মাগেন ভিক্ষায় তথা। অঞ্চল মানে আচল, গায়ে যে কাপড়টা ছিল সেই কাপড়টা এইভাবে পেতে দিয়েছে, আর ওই দিকে পুরীবাসী কে থাকতে পারে, সবাই এসে দিচ্ছে, আবার দিচ্ছে যে একটু একটু দিচ্ছে না, বেশি বেশি যার একটু দেবার ইচ্ছাতে এত এত দিচ্ছে, এত দিতে দিতে এত জমা হয়ে গেছে এই আচলের মধ্যে, আচলটা খুব ভারী হয়ে গেছে। ভালো করে বুঝে নিন, গল্পের মতো করে বলছি, আচলটা খুব ভারী হয়ে গেছে, মহাপ্রভু ধরতে পারছে না, নিতে পারছে না। তখন স্বরূপ দামোদর ছুটে এসেছে, ছুটে এসে বলছে প্রভু এই বোঝাটা দাও, তুমি সইতে পারবে না, বইতে পারবে না। এই বোঝাটা তখন তারা নিয়েছে, এই নিয়ে ফিরে বাড়ি আসছে কুটিরে, ওই কাশী মিশ্রের বাড়ি। সেদিন কাশী মিশ্রের বাড়ি প্রভু নিমন্ত্রণ, তাহলে মহাপ্রভু এখানে থাকতে পারে না, কাশী মিশ্র শুনেছেন ওখানে উৎসব হবে বিজয় মহোৎসব, কাশী মিশ্র অমর্যাদা করলেন না, কাশী মিশ্র বহু প্রসাদ পাঠাইল, গিরিপুরী সঙ্গে প্রভু ভোজন সারিল, ভোজন সারিয়া প্রভু কইল আচমন, সবারে পড়াইল মাল্য চন্দন, প্রেমাবেষ্ট হইয়া প্রভু করিলেন বরদান।
তা শুনে ভক্তগণে জুড়ায় মন প্রবর্ধন করছেন। এই সমাধি এদিকে কথার দিকে মন রাখুন, সমাধি এই সমাধিতে এসে কেউ কীর্তন করেছে, মানে সমাধি হওয়ার আগে কীর্তন করেছে, সমাধি হয়ে যাওয়ার পরও কীর্তন করেছে ঘুরে ঘুরে। এই সমাধি যখন হলো তখন বালু আমি একা দিন সবাই দিয়েছে, তাহলে এই বিজয় মহোৎসবে যে কীর্তন করলো, কেউ নৃত্য করেছে, কেউ নর্তন করলো, কেউ দান করেছে, কেউ বালুকা দিয়েছে, তাহলে যে যে কার্যগুলো করেছে তাদের কি হবে না, তা সবর হইবে কৃষ্ণ প্রেম ভক্তি। হরিদাসের বিজয় লীলায় ঐচ হয় শক্তি, তা সবার হইবে কৃষ্ণ প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে তাদের, মনে রাখবেন। এইভাবে আশীর্বাদ করে মহাপ্রভু হর্ষ আর বিষাদ নিয়ে কুটিরে ঢুকছেন গম্ভীরায়। হর্ষ মানে আনন্দ, বিষাদ মানে দুঃখ। আমরা জানি কেউ মরে গেলে, বিশেষ করে নিজজন মরে গেলে, আপনজন চলে গেলে সকলেরই দুঃখ হয়, কিন্তু আপনজন চলে গেলে কেউ কখনো পৃথিবীতে দেখি নাই, শুনি নাই এই মনুষ্য দেহে, যে তারা হাসতে হাসতে গিয়ে শয়ন করে। কিন্তু সেই দিন চৈতন্যদেব ঠাকুর হরিদাসের সমাধি দিয়ে বিজয় মহোৎসব সব সমাপ্তি করে আশীর্বাদ করে বরদান করে তারপর যখন শয়ন করতে গেলেন, একটু হাসছিলেন, সকলে মন রাখুন কথার দিকে, হাসছিলেন। তখন ভক্তরা দেখেছে, দেখে মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছে, প্রভু কিছু মনে নেবেন না, একটা কথা বলবো, আপনার নিজজন চলে গেছে তাই আপনার দুঃখ। আচ্ছা, নিজজন চলে গেলে কেউ তো কখনো হাসে না, আপনি সমাধি দিয়ে আপনি হাসলেন, হাসছেন কেন, আপনার আনন্দ কিসের? তখন চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, জানো হরিদাস, এই জানো ভক্তগণ, আমার হরিদাস আপনজন, তিনি আমাকে ছেড়ে চলে গেছে, এটা ভাবলে দুঃখ। আর আনন্দ হচ্ছে এই কারণে, এটা ভেবে আনন্দ হচ্ছে যে বাঞ্ছাকল্পতরু কৃষ্ণ ভগবান আমার হরিদাসের ইচ্ছা পূর্ণ করেছেন। কেন, হরিদাসের ইচ্ছা ছিল সে আমার আগে যাবে, তাই বলেছিলাম কৃষ্ণ কৃপাময় তোমার ইচ্ছা অবশ্যই পূরিবে, তাই কৃষ্ণ কৃপাময় তার ইচ্ছা পূর্ণ করেছেন, এই কথা যখনই ভাবছি তখন আমার স্ফূর্তি হচ্ছে, আনন্দ হচ্ছে, তাই এই কারণে আমি হাসছি। তাই লিখেছি হর্ষ, হর্ষ মানে আনন্দ, বিষাদ, বিষাদ মানে দুঃখ, হর্ষ বিষাদে প্রভু করিলেন স্বয়ং। আর আমরা কি করব, আমরা তো স্বয়ং করতে পারি, আমরা সবাই মিলে গাইব, জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী, জয় জয় হরিদাস, জয় হরিদাস, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, রূপ রঘুনাথ পদে রহুমরয়াস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস। মনে রাখবেন, আজকে আর সবার ছাড়বার আগে, ছাড়বার আগে মানে বাড়ি কেউ যাবেন না, থাকবেন এখানে, কেন পরবর্তী বক্তা তিনি আসছেন, শ্রীকল করতালির ধ্বনিতে সুরলয় সংযোজন করে হরিকথা প্রচার করবে, আপনারা শুনবেন শিক্ষামূলক কথা, তত্ত্ব তথ্য সবই বলবে। তা আমার বলার কথা হলো, আবার যখন এসে বসবেন মনে রাখবেন, মাথায় রাখবেন, অনেকে প্রশ্ন জাগবে যে আমরা তো হরিদাসের বিজয় মহোৎসব শুনলাম, হরিদাস নির্যান কথা শুনলাম, তা আমাদের জন্য কি, আমরা কি পাব? সেই সময় যারা বালু দিয়েছিল, কীর্তন করেছিল, নর্তন করেছিল, দান করেছিল, সবার কৃষ্ণ প্রেম ভক্ত হবে। আমাদের মনে রাখবেন, মাথায় রাখবেন, আমার আপনার সকলের চিন্তা করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ গ্রন্থে লিখলেন, হরিদাসের বিজয় লীলায় ঐচ হয় শক্তি, তা সবার হইবে কৃষ্ণ প্রেম ভক্তি। হরিদাসের বিজয় মহোৎসব যে করিবে শ্রবণ, যে শ্রবণ করবে এই কথাগুলো, তারও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। এই তত্ত্ব তথ্য হৃদয় ধরে ঠাকুর হরিদাসের প্রতি ভক্তি নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে ভগবত জ্ঞানে অনুভব করে স্থান ত্যাগ করবার আগে সবাই মিলে হাতে তালি দিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আস্তে, কেউ জানতে পেরেছেন ইতিমধ্যে ভারত আগে ব্যাট করছে না পাকিস্তান আগে ব্যাট করছে? হ্যাঁ, পাকিস্তান আগে ব্যাট করছে, ভারত করছে? উইকেট পড়ে গেছে নাকি? ঠিক আছে, তো সম্মান থাকবে, কোনো চিন্তা নেই, সবকিছু প্রয়োজন আছে, মনে রাখবেন, মাথায় রাখবেন, জীবনে চলার পথে, ভজনের পথে খেলাধুলাটাও রাখতে হবে। কি ভজন করুন, আমি অনুপ জালোটার ভজন গাই না, আমি হিন্দি ভাষা উচ্চারণ আমি করতে পারি না, যদি করতে পারতাম আমাকে বলতে হতো না,
আস্তে 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 বাংলা বাংলা, তাই তো বাংলা। তা কিছু একটা গাই, কি গাইব কি গাইব কি গাইব। হ্যাঁ সবাই দেখি একই কথা বলছে। গিদে ধারি গোপাল, এরপর আর গাইব না, এই একটাই। গিরে ধারি গোপাল ব্রজ গোপ দুলাল, ও গয় অপরূপ লীলাতম তনুনতম। গিরিধারি গোপাল ব্রজ গোপ দুলাল, ও গয় অপরূপ লীলাতম তনুনতম। গিরিধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম। আস্তে আস্তে, নতুন প্রজন্ম ভালো করে শুনে না, আস্তে আস্তে। গানটা অনেকে নেট থেকে নিয়েছে কিন্তু উচ্চারণ অনেক জায়গায় ভুল হচ্ছে। কথাগুলো আছে, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধা হৃদয়ে প্রেমের ও কৃপণ, শ্রীরাম সুদাম সখা গোঠেরও রাখাল অপরূপ লীলা তব তরুণতম। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ, শ্রীদাম সুদাম সখা গোঠেরও রাখাল অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল, ও গয় অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল, অপরূপ লীলা তব তরুণতম। গোপাল অপরূপ লীলা তব তরুণতম, তরুণতম, তরুণতম। সবাই মিলে বলুন, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস কি, তিরোধান উৎসব কি, হরিপুর জগন্মহায় উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিত পতন, প্রভু 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 হে, প্রভু 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 হে।